হ্যালো সুরশ্রী ম্যাডাম। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ বলছি, এখন মাইক্রোফোন অফ করে দিন। হ্যালো, হ্যাঁ বলছি, এখন মাইক্রোফোন অফ করে দিন। সুরশ্রী ম্যাডাম, হ্যাঁ স্যার, বলুন। আমি বলছি এখন মাইক্রোফোন অফ করে দিন। হ্যালো, হ্যাঁ বলছি এখন মাইক্রোফোন অফ করে দিন। প্রিন্সিপাল স্যার আর 1 থেকে 1.5 মিনিটের মধ্যে জয়েন করবেন, দিলেই আমরা কিন্তু আমাদের ওয়েবিনারটা শুরু করব। ঠিক আছে।
ঠিক আছে। হ্যালো, হ্যাঁ স্যার পাচ্ছ না? শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। অভিরূপ এসেছে? না স্যার অভিরূপ বাবু জয়েন করেননি। আমাদের স্যারের এসেছেন ডক্টর উত্তম বাবু এবং শৌভিক বাবু। স্যার শৌভিক বাবু এসেছেন, উত্তম বাবু একটু পরে জয়েন করছেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, স্যার তাহলে কি শুরু করব? হ্যাঁ শুরু করো, শুরু করে দাও। স্যারেরা এসে গেছেন যেখানে, শুরু করে দাও, শুরু করে দাও। আচ্ছা স্যার শুরু করছি তাহলে। শোনা যাচ্ছে না, একটু জোরে বলবে। সর্বেভ্যো নমো নমঃ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ দেশপ্রাণ মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগ ও আইকিউএসি এর উদ্যোগে এক দিবসীয় রাজ্যস্তরীয় সংস্কৃত সাহিত্য পরিমণ্ডলে নারীবাদী ভাবনা তথা বিবর্তনম এই বিষয়পরি ওয়েবিনারে উপস্থিত সকলকে বৈকালিক শারদ শুভেচ্ছা। উক্ত ওয়েবিনার অলঙ্কৃতার্থে উপস্থিত রয়েছেন এই মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তথা সাংসদ সম্মাননীয় শ্রী দিব্যেন্দু অধিকারী মহোদয়। তাছাড়াও উপস্থিত আছেন আমাদের মহাবিদ্যালয়ের প্রাণপুরুষ
অধ্যক্ষ ডক্টর সুবিকাশ জানা মহাশয়, তৎসহ এই ভয়াবহ প্রতিকূল পরিস্থিতিতে যে দুজন ব্যক্তিত্বের সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা ছাড়া এই ওয়েবিনার অসম্পূর্ণ, তারা হলেন আমাদের মহাবিদ্যালয়ের IQSC-র কোঅর্ডিনেটর, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান শুভজিৎ সিনহা মহাশয় ও টেকনিক্যাল অফিসার নন্দদুলাল বারিক মহোদয়, অতঃপর যাদের উপস্থিতি ব্যতীত এই ওয়েবিনার রিক্ত এবং সুধাহীন। তারা হলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রখ্যাত সহকারী অধ্যাপক ডক্টর উত্তম বিশ্বাস মহোদয় এবং ঝাড়গ্রাম রাজ কলেজের সংস্কৃত বিভাগের স্বনামধন্য বিভাগীয় প্রধান সৌভিক বিশ্বাস মহোদয়। 1895 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের এথেনিয়াম পত্রিকায় প্রথম ফেমিনিজম কথাটি ব্যবহৃত হয়। তখন এই শব্দটি কেবলমাত্র নারীর গুণ, চরিত্র প্রভৃতি বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হতো। পরবর্তীকালে তা নারীর স্বাতন্ত্র্য, স্বাধিকার ইত্যাদি অর্থে প্রযুক্ত হতে শুরু করে। এক কথায় ফেমিনিজম বা নারীবাদ হলো লিঙ্গ সাম্যের বা ইকুয়ালিটি অফ সেক্সের ভিত্তিতে নারীর অধিকার প্রতিষ্ঠার তত্ত্ব বা আন্দোলন। আমাদের সংস্কৃত সাহিত্যে যদিও ফেমিনিজম কথাটি উল্লিখিত হয়নি, তাও এর অর্থ বিভিন্নভাবে প্রযুক্ত হতে দেখা যায়, যা এই ওয়েবিনারের মাধ্যমে আমরা প্রত্যেকে জানতে পারবো। অতএব উক্ত বক্তাদের বক্তব্য থেকে আমরা হব সমৃদ্ধ এই কামনা রেখে গুণীজন সহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা, রিসার্চ স্কলার এবং সকল বিদ্যার্থীকে স্বাগতম জানিয়ে মঙ্গলাচরণের মাধ্যমে আমাদের ওয়েবিনারের শুভ সূচনা করছি। নমস্কার উপস্থিত সবাইকে, আমার যথাযোগ্য স্থানে সম্মান, ভালোবাসা ও অভিনন্দন আমি জানাচ্ছি এই ওয়েবিনারের। ওম সং গচ্ছধম সং বদধম সং বোমনাশি জানতাম দেবাভাগং যথা পূর্বে সঞ্জনানা উপাসতে শমানো মন্ত্র শমিতি শমানি শমানং মনো সহচিত্তমেষাম শমানে মন্ত্রমভিমন্ত্র এব শমানেন বহুবিষাদি সং গচ্ছধম সং বদধম সং বোমনাশি জানতাম দেবাভাগং যথা পূর্বে সঞ্জনানা উপাসতে শমানি বহ আকুতি শমানা হৃদয়ানি বহ শমন যথাবহ সুহাসতি ॐ शं गच्छधं शं वदधं शं भो मनं शिजानुतां देवाभागं यथा पूर्वे सञ्जनाना उपाशते ॐ शान्तिः शान्तिः। नमस्कार। নমস্কার। আজকে দেশপ্রাণ মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগ এবং IQSC আমাদের ইংরেজি বিভাগ শুভ
ঐকান্তিক প্রচেষ্টায় আয়োজিত এই আলোচনা চক্রে শিবনাথ মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষিকা অর্চনা পণ্ডা মহাশয়, অভিনন্দন জানাই। আজকে এই দেশপ্রাণ মহাবিদ্যালয়ের গভর্নিং বডির যিনি প্রেসিডেন্ট সম্মাননীয় সাংসদ দিব্যেন্দু অধিকারী মহাশয়, উনি অনিবার্য কারণবশত আজকের এই আলোচনা চক্রে আমাদের মধ্যে উপস্থিত থাকতে পারছেন না। ওই জন্য আমি আমাদের মূল কাণ্ডারি তথা আমাদের দেশপ্রাণ মহাবিদ্যালয়ের মেরুদণ্ড স্বরূপ আমাদের মানব মহাশয় ডক্টর সুবিকাস জানা মহাশয় এই চক্রের বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ জানাই। সুন্দর বিকেল, যদিও বিকেলের পূর্বভাগ, দ্বিপ্রহরতা এখনো কাটেনি। বিভাগের বিভাগীয় অধ্যাপিকা পণ্ডার চমৎকার মন্ত্রচারণের মধ্য দিয়ে আজকের যে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ওয়েবিনারটি হতে চলেছে, তাতে উপস্থিত অংশগ্রহণকারী বক্তা ডক্টর উত্তম বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ সংস্কৃত, ডক্টর সৌভিক বিশ্বাস, বিভাগীয় প্রধান এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ঝাড়গ্রাম রাজ কলেজ, বিভাগীয় সকল অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ, দেশপ্রাণ মহাবিদ্যালয়ের ন্যাক কোঅর্ডিনেটর, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শুভজিৎ সিনহা এবং এই বিভাগের অন্যান্য অধ্যাপক, অংশগ্রহণকারী বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের গবেষক গবেষিকা অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ, এই কলেজের প্রধান করণিক নন্দদুলাল পারিক এবং যিনি সফটওয়্যারের মাধ্যমে সমস্ত কিছু আমাদের সামনে উপস্থাপিত করেছেন, প্রদীপ্ত মণ্ডলকে দেশপ্রাণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষের তরফ থেকে, মাননীয় প্রেসিডেন্ট পরিচালন সমিতির শ্রী দিব্যেন্দু অধিকারী মহাশয়ের তরফ থেকে অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। এক যুগোপযোগী, সময় উপযোগী বিষয় সংস্কৃত বিভাগের অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ চয়ন করেছেন, নারীবাদ সংস্কৃত সাহিত্যে কিভাবে কোথায় উপস্থাপিত হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবেন স্বনামধন্য দুজন বক্তা ডক্টর উত্তম বিশ্বাস এবং ডক্টর সৌভিক বিশ্বাস। আমি শুধু সূচক ভাষণ হিসাবে দু চার কথা বলছি। হয়তো ফেমিনিজম শব্দটা আমাদের ভারতবর্ষে কোনো সাহিত্যেই ছিল না, থাকার কথাও নয়, কারণ ইংরেজি সাহিত্যের যা কিছু মহিরতা লক্ষ্য করেছি, বহু প্রাচীনকাল থেকেই, বৈদিক যুগ থেকে শুরু করে আমাদের কালিদাসের যুগ পেরিয়ে এসে যদি দশম শতক পর্যন্ত ধরি, যদি জয়দেবকে ধরিও নি, সেই দশম শতাব্দীর পূর্ব পর্যন্ত আমাদের সংস্কৃত সাহিত্যের যা কিছু বিচরণ, পাশ্চাত্য শিক্ষার প্রভাবটা আমরা পেয়েছি 1757 সালে, আমাদের সিপাহী বিদ্রোহের পরে, 1757 সালে যখন আমাদের
ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্তমিত হলো, ঠিক তারপর থেকেই আমাদের ফরাসিদের, ফরাসি বণিকদের সহায়তায়, পর্তুগিজ বণিকদের সহায়তায় মানুয়েল দাস কুসপাসাও, দোম আন্তোনিও দো রোজারিও এদের সাহায্যে বা এদের সহযোগিতায় আস্তে আস্তে করে ইংরেজের মানদণ্ড যখন, বণিক দণ্ড যখন রাজদণ্ডে রূপান্তরিত হলো, তখন থেকে ইংরেজি ভাষা, ইংরেজি সাহিত্যের প্রসার আমাদের বাংলাদেশে তথা ভারতবর্ষে ধীরে ধীরে প্রভাব বিস্তার করতে শুরু করে। কিন্তু এই ফেমিনিজম আমি যদি একটু লক্ষ্য করি, ভবভূতি রচনায়, কালিদাসের রচনায়, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটি নাটকে আমরা সেখানে দেখতে পাব। সমস্ত নাটক পর্যালোচনা করা দরকার নেই, শুধু কালিদাসের যদি অভিজ্ঞান শকুন্তলম নাটকটাও যদি দেখি, আমার মনে হয় ফেমিনিজমের যে বর্তমান সংজ্ঞা যেটা দেওয়া হয়, ফেমিনিজমের যে বর্তমান বৈশিষ্ট্যগুলো দেওয়া হয়, তার ধারের কাছে বোধ হয় পাশ্চাত্য দেশে ফেমিনিজমও বোধ হয় টিকবে না। যখন রাজা দুষ্মন্ত মৃগয়াতে এসে তপবনে অনসয়া এবং প্রিয়ংবতা সখী পরিবৃতা হয়ে যখন শকুন্তলাকে দেখলেন, তার রূপে মুগ্ধ হয়ে যখন গান্ধর্ব মতে বিয়ে করলেন, লাভ ইজ দ্য ফার্স্ট সাইট, এই তত্ত্ব তখনও ভারতবর্ষে আসেনি, অথচ কালিদাস অত্যন্ত সুচারুভাবে একটি মেয়েকে স্বাধীনতা দিলেন, বাবার অনুমতি ক্রমে, পিতার অনুপস্থিতিতে, কন্দমূলের অনুপস্থিতিতে তিনি তার স্বামী নির্বাচন করলেন। এই যে নারী স্বাধীনতা বা নারীর অধিকার বোধের একটা পদক্ষেপ অভিজ্ঞান শকুন্তলম নাটকে দেখলাম। শকুন্তলা শুধু নিজের স্বামী চয়ন করলেন না, নিজের প্রেম, ভালোবাসা, গৃহসৌষ্ঠব সমস্ত কিছু অর্পণ করলেন রাজা দুষ্মন্তকে, তিনি মা হতে চললেন, দীর্ঘদিন অপেক্ষা করছেন কখন তার প্রাণপ্রিয় দুষ্মন্ত তাকে নিয়ে যাবেন, না পারলেন না। ভাবা যায় ফেমিনিজমের, নারীবাদীর এত সূক্ষ্ম মনস্তাত্ত্বিক বিশ্লেষণ পাশ্চাত্য সাহিত্যে অনেক পরে এসেছে বলবো, যেটা আমাদের প্রাচ্য সাহিত্য কালিদাস দিয়েছেন। বিশেষ করে যখন তিনি প্রত্যাখ্যাত হলেন, তখন মনে মনে স্বামীর জন্য কষ্ট পাচ্ছেন ঠিকই, কিন্তু অনসূয়া প্রিয়ংবদা যখন, বনদেবী যখন রাজা দুষ্মন্তের দুর্নাম করছেন, তাকে গালাগাল দিচ্ছেন, তাকে যখন দোষারোপ করছেন, সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন শকুন্তলা। কারণ যাকেই তিনি প্রাণ দিয়েছেন, যাকেই তিনি হৃদয় দিয়েছেন, যাকেই তিনি প্রাণপ্রিয় বলে সাদরে গ্রহণ করেছেন, সেই দুষ্মন্ত কিন্তু আর কেউ নয়, তার হৃদয়ের স্বামী, প্রাণ স্বামী, শুধু স্বামী বলতে প্রভু নয়, তিনি তার জীবন সর্বস্ব। স্বাভাবিকভাবে আমার জীবন সর্বস্বকে আমি কটু কথা বলতে পারি, আমার জীবন সর্বস্বকে আমি ভালোবাসতে পারি, আমি আমার অধিকার বলে আমি করতে পারি, বকতে পারি, আদর করতে, যা কিছু করতে পারি, কিন্তু অন্য কোনো নারী, অনস কিংবা প্রিয়ংবদা কিংবা বনদেবী, তিনি অসরী হন বা তিনি দেবী হন বা তিনি যাই হন না কেন, তিনি আমার স্বামীর সম্বন্ধে কিছু কথা বলবেন, রুষ্ট হবেন, এটা তো মেনে নেওয়া যায় না। এটা এমন এক ধরনের ফেমিনিজম যেটা বিশ্ব সাহিত্যে খুঁজে পাওয়া যাবে না, এইখানে কালিদাস প্রণম্য। দ্বিতীয়ত আর একটা জায়গায় আমি আপনাদেরকে একটু স্মরণ করতে বলবো, শকুন্তলা যখন পতিগৃহে গেলেন, সেখানে যখন পরিত্যক্তা হলেন স্বামী কর্তৃক, কারণ তার হাতের আংটিটা নদীতে পড়ে যায়, ধীবর সেটা পায়, হাতের আংটি না দেখাবার জন্য তিনি কিন্তু পারলেন না, গর্জে উঠেছিলেন এই শকুন্তলা। ভারতীয় নারী যে ভারতবর্ষে ঝাঁসির রানী লক্ষ্মীবাই জন্মগ্রহণ করে, সেই দেশেই কিন্তু শকুন্তলা জন্মগ্রহণ করেন। শকুন্তলার চরিত্রকে নিয়ে যখন কালিমা হচ্ছে রাজসভাতে, তখন তিনি রাজাকে, তখন আর স্বামী নয়, তখন তিনি প্রজা হয়ে রাজা দুষ্মন্তকে বললেন, আপনার যেমন চরিত্র আপনি সেইভাবে অন্যদেরকেও বিচার করেন। এই যে প্রতিবাদ স্পৃহা কোথায় ছিল 1757 সাল, কোথায় ছিল পাশ্চাত্য সাহিত্য, কোথায় ছিল নবজাগরণ, কোথায় ছিল তখন মাইকেল মধুসূদন দত্ত, কোথায় ছিলেন তখন আমাদের রাজা রামমোহন রায় কিংবা বিদ্যাসাগর মশাই? স্বাভাবিকভাবে এত শত বছর আগে আমাদের গুপ্ত যুগে আমাদের মহাকবি কালিদাস
তার অভিজ্ঞান শকুন্তলম নাটকই যে পরিমাণ ফেমিনিজমের ধারক বাহক হয়ে যেভাবে চরিত্রটাকে সৃষ্টি করেছেন তাতে কিন্তু কখনোই আমরা বলতে পারি না যে ফেমিনিজম শব্দটা পাশ্চাত্য থেকে ধার করা ঠিকই, কিন্তু ফেমিনিজমের যে আদর্শ সেটা কিন্তু প্রাচ্য সাহিত্যে আছে। আবার দেখুন, যে প্রেম আগুনে জ্বলে, যে প্রেম আগুনে জ্বলে ছারখার হয়ে যায়, সে কিন্তু খাঁটি প্রেমে রূপান্তরিত হয়। দৈহিক কামনা বাসনা আজ আর নেই। ভরতের জন্ম দিয়েছি আমি শকুন্তলা, এদিকে ধীবর আংটি খুঁজে বের করে রাজার কাছে পৌঁছে গেছে, আংটি পেয়ে চিনে গেছেন, আর ভুল বুঝতে পারলেন দন্দ্বটা প্রতাপ ক্ষত্রিয় রাজা দুষ্যন্ত, তিনি তার ভুল বুঝতে পারলেন এবং সপুত্র পত্নীকে গ্রহণ করে আনলেন। এখানে একটা জিনিস বলার, শকুন্তলাকে যে রাজা চিনতে পারেননি সেটা কেবল আংটির জন্য নয়, সেখানে অনসূয়া নেই, সেখানে প্রিয়ংবদা নেই, কারণ রাজা দুষ্যন্ত শকুন্তলাকে দেখেছিলেন অনসূয়া প্রিয়ংবদা পরিবৃত হয়ে। যেহেতু অনসূয়া প্রিয়ংবদা পরিবৃত অবস্থায় নেই একা গেছে, স্বাভাবিকভাবে বহু পত্রিক দুষ্যন্তের পক্ষে হয়তো খেলার ছলে যাকে ভালোবেসেছিল, হৃদয় দিয়েছিল, সে শকুন্তলাকে হয়তো চিনতে পারেননি। এক্ষেত্রে কালিদাস একদিকে যেমন রাজা দুষ্যন্তের চারিত্রিক দিকটাকে ঢাকা দিয়েছেন দুর্বাসার অভিশাপের কারণে, অভিশাপের বৃত্তান্ত এনে, আমি কিন্তু বলবো শকুন্তলা তার স্বামীর সম্মান রক্ষার জন্য নিজে যেমন তিরস্কার করেছেন, আবার স্বামী যখন তাকে আনতে এলেন তখন সপুত্র স্বামীকে গ্রহণ করে তিনি কিন্তু আবার রাজা রাজসভাতে ফিরে গিয়ে তিনি তার অধিকার প্রতিষ্ঠা পেলেন। কোথায় গেল এই ফেমিনিজম? কোথায় ছিল তখন পাশ্চাত্যের এই ফেমিনিজম যেটা কালিদাস অঙ্কন করেছেন? আমরা ভবভূতির মালতী মাধব নাটকের দিকে তাকিয়ে যদি দেখি, সেখানে যেভাবে কপালকুণ্ডলাকে আঁকা হয়েছে, আমরা যদি বসন্ত সেনাকে দেখি, ইহলোকে মিলন হয়নি পরলোকে মিলন হবে, অর্থাৎ সে নায়িকা মৃত্যুবরণ করেও সে তার প্রেমের প্রতিষ্ঠা করে দিয়ে গেল, কোথায় ছিল সেই পাশ্চাত্য যুগের ফেমিনিজম? তাই আমি বলবো সংস্কৃত সাহিত্যে একটা রত্ন ভাণ্ডার, যা নেই ভারতে তা আছে ভারতে, সারা পৃথিবীতে যা নেই ভারতবর্ষে তাই আছে। ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ, তাই ভারতবর্ষ আজকে যা বলে সারা বিশ্ব আগামীকাল তাই ভাবে। স্বাভাবিকভাবে আমি বলবো যে ডক্টর উত্তম বিশ্বাস এবং ডক্টর সৌভিক বিশ্বাস দুজন বিস্তৃত আলোচনা করবেন, আমি কিছুক্ষণ হয়তো শুনবো, শোনার আগ্রহ আছে, কেউ আমাকে ক্লারিক্যাল কাজে কিছু ঢুকতে হবে, তবু আমি চেষ্টা করবো যতক্ষণ পারি থাকবো। এই ওয়েবিনারের যারা উদ্যোক্তা, আবার তাদেরকে দেশপ্রাণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষের তরফ থেকে, অধ্যাপক অধ্যাপিকার তরফ থেকে, ছাত্রছাত্রীর তরফ থেকে, লোকালিটির তরফ থেকে, সবার তরফ থেকে, শিক্ষক শিক্ষাকর্মী সবার তরফ থেকে আমি আবার অভিনন্দন জানাই এবং আশা করব আগামী দিনে এই সব উত্তমবাবু এবং সৌভিকবাবু, আমার ব্যক্তিগত অনুরোধ কলেজের তরফ থেকে, আপনারা যেদিন সেমিনার আয়োজন করতে পারবে ডিপার্টমেন্ট, সেদিন অবশ্যই আমাদের কলেজে আপনারা আসবেন, এই প্রত্যাশা, এই আশা নিয়ে আমি এই ওয়েবিনারের শুভকামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সম্মাননীয় ডক্টর। শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, শ্রেয়সী ম্যাডাম বলছেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা,
অসংখ্য ধন্যবাদ আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সম্মানীয় ডক্টর সুবিকাশ জানা মহোদয়কে। এরপর আমরা চলে যাব আমাদের যে বিষয়, অর্থাৎ সংস্কৃত সাহিত্য পরিমণ্ডলে নারীবাদী ভাবনা তথা বিবর্তনম নিয়ে যে আলোচনা সভার আয়োজন করেছি, সেই আয়োজন সভায় এই বিষয়ে দু চার কথা বলবেন IQAC এর কোঅর্ডিনেটর তথা আমাদের মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সম্মাননীয় শ্রী শুভজিৎ মহোদয়, ওনাকে বলার জন্য অনুরোধ করছি কিছু। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা প্রথমেই দেশপ্রাণ মহাবিদ্যালয়ের IQAC এবং দেশপ্রাণ মহাবিদ্যালয়ের সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মী বৃন্দের তরফ থেকে আমাদের এই ওয়েবিনারের, আমাদের এটি দ্বিতীয় প্রয়াস। আমাদের প্রথম প্রয়াস যেটি ছিল সেটি বাংলা বিভাগ কয়েকদিন আগেই সেটি করেছে, এবং এটি আমাদের দ্বিতীয় প্রয়াস ওয়েবিনারের বিষয় হিসেবে। এবং আমরা যারা বাইরে থেকে যারা আমাদের সঙ্গে এই ওয়েব প্ল্যাটফর্মে যারা জয়েন করেছেন আমাদের সঙ্গে, অন্যান্য কলেজের শিক্ষক এবং শিক্ষিকারা এবং ছাত্রছাত্রী যারা আছে, অথবা যারা রিসার্চ স্কলার যারা আছে, যারা এই মুহূর্তে ইউটিউব এবং এই গুগল মিট প্ল্যাটফর্মে যারা আমাদের সঙ্গে জয়েন করেছেন, তাদের প্রত্যেককে আমি IQAC এবং দেশপ্রাণ মহাবিদ্যালয়ের তরফ থেকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা আমাদের এই ওয়েবিনারকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। প্রথমেই যে দুজন মানুষের নাম না করলেই নয় এই ওয়েবিনারকে আজকের এই দ্বিতীয় সফল প্রয়াস হিসেবে সামনে নিয়ে আসার, তার জন্য আমাদের গভর্নিং বডির প্রেসিডেন্ট মাননীয় শ্রী দিব্যেন্দু অধিকারী, যিনি তমলুক লোকসভা সাংসদ, এবং আমাদের অধ্যক্ষ ডক্টর সুবিকাশ জানা, যে দুজনের পৃষ্ঠপোষকতা এবং সহযোগিতা না থাকলে আমরা আজকে এই জায়গায় পৌঁছতে পারতাম না। দ্বিতীয়ত আমরা অবশ্যই এই সাফল্য ভাগ করে নিতে চাই আমাদের টিচার্স কাউন্সিলের সেক্রেটারি, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অভিরূপ সিনহা, এবং আরো যে সমস্ত অধ্যাপক অধ্যাপিকারা আছেন, যাদের অবশ্যই সময় অভাবে এবং কাল অভাবে যাদের নাম এখানে প্রত্যেকের নাম নেওয়া সম্ভব না, কিন্তু আপনারা সবাই এই যে আজকে যে সংস্কৃত বিভাগ যে আয়োজন করতে চলেছে, এরপরে আরো বিভিন্ন বিভাগ আয়োজন করবে, এবং আপনারা সবাই কিন্তু এই সাফল্যের সমান অধিকারী। এবং একে সেই এই সময় আমরা অবশ্যই ভুলে যাব না আমাদের শিক্ষাকর্মীরা, যারা যাদের নিরলস প্রয়াস এবং প্রচেষ্টায় আজকে এই ওয়েব প্ল্যাটফর্মে এই ওয়েবিনার আমরা সফলভাবে আয়োজন করতে পারছি। তাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং আন্তরিকভাবে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তীকালে তাদের সহায়তা আমরা পাবো, পেলে আমরা আরো এইভাবে আরো অনেকগুলো ওয়েবিনার বা পরবর্তীকালে যদি যখন সম্ভব হবে, তখন এই প্রতিকূল পরিস্থিতি, এই আমাদের প্যান্ডেমিক সিচুয়েশন, এগুলো পেরিয়ে যাওয়ার পর আমরা যখন সত্যিকারের সেমিনার করতে পারবো, তখন আমরা আপনাদের সবাইকে আবার আগের মতো পাশে পাবো। এই এই সাহায্যের অঙ্গীকারটুকু আপনাদের কাছ থেকে আমরা দাবি, আমি দাবির মতো করেই বলছি যে আমরা দাবি করছি যে আপনারা থাকবেন আমাদের পাশে, আপনারা আমাদের মাথায় সবসময় আশীর্বাদের হাত রাখবেন। আজকে সংস্কৃত বিভাগ যে বিষয়টি নিয়ে এই ওয়েবিনারের আয়োজন করেছে, সে বিষয়টি আমাদের অধ্যক্ষ ডক্টর সুবিকাশ জানা খুব প্রাঞ্জল ভাবে বুঝিয়ে দিয়েছেন। এরপরে আমার বিশেষ করে কিছু বলার থাকে না, তবুও দু চার কথা না বললে নয় যখন। এটি হচ্ছে যে সংস্কৃত পরিমণ্ডলে নারীবাদী চিন্তা ও তার বিবর্তন। এবার কথা হচ্ছে যে সংস্কৃত সাহিত্যটার কথা বাদ দিচ্ছি, ও বিষয়ে আমার জ্ঞান খুবই সীমিত, কিন্তু নারীবাদ বলতে যেটা বোঝায় ফেমিনিজম, সেটি মোটামুটি বিংশ শতকের শুরু থেকেই, 1910 বা 1912 শুরু থেকেই একের পর এক বিভিন্ন নারীবাদী যে চিন্তক এবং নারীবাদী যারা চিন্তা ভাবনা করছেন এবং দার্শনিক যারা, তারা একের পর এক আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন তার চিন্তা ভাবনায়। আমরা মূলত আমাদের যদি ওয়েস্টার্ন ফেমিনিস্ট থট এরকম ভাবে যদি আমরা করতে চিন্তা করি, আমি অবশ্যই প্রাচ্যদেশীয় যে নারীবাদী চিন্তা ভাবনা সে সম্পর্কে আমি সম্যক ওয়াকিবহাল নই, অতএব সে সম্পর্কে আমার মতামত করাটা ঠিক
মানে শোভা পায় না। আমি আমার পড়াশুনো এবং এ পুরোটাই পশ্চিম সাহি পশ্চিমী সাহিত্য এবং পশ্চিমী দর্শন নিয়ে। তো সেই দিক দেখতে গেলে যেটা আমি বলবো যে ফেমিনিজম এর আমরা মোটামুটি যখন আমরা ওয়েস্টার্ন বা ওয়েস্টের পার্সপেক্টিভ আমরা যখন ফেমিনিজমকে পড়ি তখন আমরা যেটা দেখতে পাই যে ফেমিনিজমের তিনটি স্তর বা তিনটি ওয়েভ ছিল, ফার্স্ট ওয়েভ অফ ফেমিনিজম, সেকেন্ড ওয়েভ অফ ফেমিনিজম এবং থার্ড ওয়েভ অফ ফেমিনিজম। এবার এই থার্ড ওয়েভ অফ ফেমিনিজমও আমাদের উপর দিয়ে চলে গেছে। আমরা এখন যে পরিস্থিতিতে বা যে সাংস্কৃতিক পরিমণ্ডলে আমরা এখন ইয়ে করছি তাকে আমরা বলি এই সময়টাকে আমরা এখন আমাদের মানে আমরা যদি বলি ইংরাজি সাহিত্য কথা আমি বলছি না, সমগ্র বিশ্ব সাহিত্যের কথাও যদি বলি আমরা এই সময়টাকে বলি বিয়ন্ড জেন্ডার থিওরি। ঠিক আছে, মানে অতএব আমরা যে লিঙ্গভেদ বা এই যে লিঙ্গান্তর আমরা এই ইয়েটাকেও আমরা পেরিয়ে এসেছি। এই বিষয়ে এই প্রসঙ্গে দু একজনের নাম না করলেই নয়, যেমন জুডিথ বাটলার, ইনি একজন বিখ্যাত পোস্ট ফেমিনিস্ট একজন থিঙ্কার, এর একটি বিখ্যাত বই আছে না আরেকটি দ্য জেন্ডার ট্রাবল বলে। এবং জুডিথ বাটলারের পাশাপাশি আমরা ইভ সেজউইক এবং আরো মনিক উইটিগ এরকম আরো দু তিনজনের নাম আমরা করতে পারি বা ইয়ে করতে পারি, যারা বলতে চাইছেন যে শুধুমাত্র নারীবাদের মধ্যে নারীর অধিকার বা ইয়েকে সীমাবদ্ধ করে রাখলে হবে না, নারীকে আমরা এই পুরুষ এবং নারী এই ভেদ থেকেও বার করে নিয়ে এসে আমরা মনুষ্যত্বের জয়গান করব। আমরা শুধুমাত্র এবার এই যে আইডিয়াটা বা এই যে চিন্তা ভাবনাটা আস্তে আস্তে ইয়ে করে আসছে সেটা কিন্তু ফেমিনিজমের হাত ধরেই আসছে, ফেমিনিজমের তিনটে স্তর পেরিয়েই আসছে এবং এসে আমরা আজকে যেখানে এসে পৌঁছচ্ছি সেখানে আমরা বলতে চাইছি যে কোনো লিঙ্গভেদ থাকবে না, কোনো লিঙ্গান্তর বলে কোনো ইয়ে থাকবে না, আমরা সবাই একটি পরিচয়ে বড় হব, একটি পরিচয়ে হব এবং তা হচ্ছে মানুষ, নয় নারী নয় পুরুষ। আমি অনেকটা সময় নিয়ে ফেললাম, দুঃখিত। এরপরে আমি সংস্কৃত বিভাগের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাকে আমি অনুরোধ করব যে যারা আমাদের যে দুজন আমাদের বক্তা আজকে এসেছেন অধ্যাপক উত্তম বিশ্বাস এবং অধ্যাপক সৌভিক বিশ্বাস, যাদের প্রতি যাদেরকে আমরা অবশ্যই আমাদের অত্যন্ত আমরা ধন্যবাদার্থ এবং কৃতজ্ঞ যে তারা আজকে তাদের অমূল্য সময় নষ্ট করে কিছুক্ষণ আমাদের সঙ্গে থাকবেন এবং তাদের মতামত আমাদের সঙ্গে ভাগ করে নেবেন, তাদেরকে পরবর্তী যে সময় আমাদের যে বিষয় তা উপস্থাপন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। শুলি ম্যাডাম, হ্যাঁ স্যার, হ্যাঁ এবার আপনি শুরু করুন। পরের উপস্থিত সকলকে, হ্যাঁ বলো, আমি হ্যাঁ শুরু ঠিক আছে করছি। বলো বলো। হ্যাঁ হ্যাঁ উপস্থিত সকলকে দেশপ্রাণ মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগের পক্ষ থেকে আমি যথাযোগ্য সম্মান প্রদর্শন পূর্বক বিষয়টি সম্পর্কে দু একটি কথা বলছি। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই বিশ্বপ্রপঞ্চে প্রায় প্রত্যেকটি সৃষ্টির সমান অংশীদার নর ও নারী। এতৎসত্ত্বে প্রাচীন থেকে অদ্যাবধি পর্যন্ত সমাজের সহজ সমীকরণ নারী মানে দুর্ভোগ এবং কষ্টের অর্থ নারী। ভারতীয় সমাজের এই সহজ সমীকরণের রূপান্তরিত চেতনা এক অর্থে আমরা বলতে পারি নারীবাদ। এক কথায় বলতে গেলে নারীবাদ আছে মহিলাদের সচেতনতা ও সমান অধিকার রক্ষার লড়াই। ইতালীয় রেনেসাঁর হাত ধরে ইংরেজি সাহিত্য সংস্কৃতির ভাবধারায় পুষ্ট হয়ে 19 শতকের গোড়ায় আমাদের দেশে যে রেনেসা নবজাগরণের ঢেউ উঠেছিল সেই নবজাগরণের প্রধান 6টি বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম ছিল নারীবাদী ভাবনা। অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে বিশেষভাবে সাড়া ফেলেছিল এই ভাবনাটি, তবুও আমাদের দেশে এই পাশ্চাত্য ভাবনার অভিঘাত একটু দেরিতেই সূচিত হয়েছিল। তবে আমাদের প্রাচীন সংস্কৃত সাহিত্য এ বিষয়ে আমাদেরকে নতুন ভাবে উদ্বুদ্ধ করে। তথাকথিত ফেমিনিজম বা ওমেনিজম এর কথা প্রত্যক্ষ ভাবে সেখানে আলোচিত হয়নি ঠিকই, তবুও সংস্কৃত সাহিত্যে পরতে পরতে ছড়িয়ে রয়েছে এই ভাবনারই এক সামগ্রিক রূপ।
যা আজকে আমরা বিভিন্ন দিক থেকে তুলে ধরার চেষ্টা করব। তো এ প্রসঙ্গে আমি দু একটি দৃষ্টান্ত দিয়েই সরাসরি চলে যাব আমাদের মূল বক্তাদের কাছে। ব্রায়ান ব্ল্যাক এবং স্পিয়ার তাঁর লেখনীর মাধ্যমে গার্গী এবং মৈত্রেয়ীর কথা উল্লেখ করে নারীদের কিঞ্চু উচ্চাসন দেওয়ার কথা বলে গেছেন। এবং শুধু তাই নয়, যজুর্বেদে কিন্তু মহিলাদের সেনাবাহিনী গঠনের কথাও কিন্তু উল্লিখিত রয়েছে। এছাড়া আমরা যদি আচার্য মনুর কথা বলি, তিনিও কিন্তু তাঁর মনুসংহিতায় নারীদের স্বাতন্ত্র্যের কথা কিন্তু বলে গেছেন, এবং সেখানে তিনি শুধু গৃহিণী গৃহমুচ্যতে বা যত্র নার্যস্ত পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা একটুকু বলেই কিন্তু ক্ষান্ত হননি, তিনি কিন্তু নারী স্বতন্ত্রতার কথাও বলে গেছেন। আবার রামায়ণ মহাকাব্যে যদি আমরা সীতাকে দেখি বা দেবী সীতাকেই আমরা দেখি, তিনিও কিন্তু তাঁর অধিকার রক্ষার্থে কিন্তু লড়ে গেছেন। এছাড়া আমরা যদি কালিদাসের বিখ্যাত অভিজ্ঞান শকুন্তলমে নাটকের প্রসঙ্গে আসি, সেখানে আমরা পঞ্চমকে দেখতে পাবো যে সরলা কোমলা লজ্জা বিনম্রা যে শকুন্তলা, তিনিও কিন্তু তার অধিকার রক্ষার্থে দুষ্যন্তকে অনার্য বলতেও কিন্তু দ্বিধাবোধ করেননি। অর্থাৎ অনার্য আত্মনো হৃদয়ানুমানেন প্রভৃতি উক্তির দ্বারা কিন্তু নিজের প্রতিষ্ঠা রক্ষার্থে কিন্তু লড়াই করেছেন, এবং সেখানেও কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন যে নারীরা কোনো অর্থে কম নয়, যার ফলস্বরূপ আমরা সপ্তম অঙ্কে কিন্তু দুষ্যন্ত নিজে থেকেই ক্ষমা প্রার্থী হয়েছিলেন। এরূপ আরো কিন্তু বহু দৃষ্টান্ত আমাদের সংস্কৃত ভাষা ও সাহিত্যে লক্ষ্য করা যায়, যা আমরা কিন্তু অর্থাৎ এই যে নারীবাদী বিবর্তন প্রত্যক্ষভাবে উল্লিখিত না হলেও পরোক্ষে কিভাবে আমাদের সংস্কৃত ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করেছে তা কিন্তু বিশ্লেষিত হবে আজকের এই ওয়েবিনারে। তো এটুকু বলেই আমি আমার বিষয়ের ক্ষুদ্র যে বলার মন্তব্য সেটা আমি শেষ করে আমাদের যারা বক্তা রয়েছেন তাদের কাছে আমরা চলে যাচ্ছি, এবং সকলকে নমস্কার জানাচ্ছি যথাযোগ্য স্থান। অর্চনা ম্যাডাম, আচ্ছা অর্চনা ম্যাডাম তো লেফট করে গেছেন দেখতে পাচ্ছি, স্যার আপনি একটু আপনি বলে তাহলে দিন। একটু, আচ্ছা ঠিক আছে। এরপরে আমাদের দীর্ঘ আকাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত অর্থাৎ যাদের মোটামুটি এই বিষয়ের উপর বলার জন্য আমরা প্রত্যেকেই প্রতীক্ষিত, তো তাদের মধ্যে প্রথমেই আমি ডক্টর উত্তম বিশ্বাস মহোদয়কে আমাদের এই বিষয় সম্পর্কিত কিছু বলার জন্য স্যারকে আমি অনুরোধ করছি। ম্যাডাম আর একটা কথা ছিল, ওই যে ইউটিউবে একটু কমেন্ট, হ্যাঁ উত্তম, উত্তম স্যার, হ্যাঁ 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 স্যার, আচ্ছা স্যার আপনার বলার আগে আমি একটু একটা কথা বলে দিই। আমাদের যেহেতু এই ওয়েবিনারে যে সমস্ত এক্সপার্ট আছেন উনাদের বলার শেষে যারা প্রশ্ন করতে চান তারা কিন্তু প্রত্যেকে আপনারা চ্যাট বক্সে গিয়ে প্রশ্নগুলো করবেন, এবং আমরা চেষ্টা করব যেহেতু সময়ের অভাব সেহেতু আমরা একটা প্রশ্ন এটা বলার শেষে অর্থাৎ স্যারেদের বলার শেষে আমরা স্যারেদেরকে করব। স্যার বলুন এবার। আচ্ছা, ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। ওম গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। উপস্থিত সকল সদস্যদের, সভ্যদের,
আমার আন্তরিক শুভেচ্ছা এই ওয়েবিনারে। শারীরিকভাবে অসুস্থতা আছে, তা সত্ত্বেও কথা দিয়েছিলাম যে থাকবো, সেজন্য আজকে উপস্থিত আছি। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকেই, যে শারীরিক অসুস্থতার কারণে ব্যাঘাত ঘটতে পারে কোথাও কোথাও, সেজন্য নিজে গুণে ক্ষমা করবেন সবাই। আজকের বিষয়বস্তুটা ছিল সংস্কৃত সাহিত্যে নারীবাদী ভাবনা এবং তার বিবর্তন। এই নারীবাদী ভাবনা এবং বিবর্তন এই কথা বলতে গেলে যে প্রসঙ্গগুলো আসে, যে বিষয়বস্তুগুলো প্রথমেই আমাদের বলে নেওয়া দরকার হয়, সেটা হচ্ছে নারীবাদ কি এবং তার বিবর্তনটা কিভাবে হয়েছে। তো সবার আগে বলে রাখি যে নারীবাদের বিবর্তন তখনই হবে যদি নারীবাদ প্রথমে থাকতো, তাহলে তার বিবর্তন এই কথা বলা যেত, কিন্তু নারীবাদটা পরে হয়েছে। নারীবাদ বা ফেমিনিজম এই শব্দগুলো পরে, পরবর্তীকালে 20 শতকের পরে আমরা এই ধরনের শব্দ চয়ন বা এই ধরনের শব্দ শুনতে পাই। তার আগে প্রাচীনকালে এরকম ধরনের শব্দ আমরা কখনো শুনিনি। কিন্তু নারীবাদ ব্যাপারটা আগে বোঝার দরকার। নারীবাদ কিন্তু ছিল, শব্দটা হয়তো ছিল না, কিন্তু নারীবাদ ছিল। নারীবাদটা কি? নারীবাদ হচ্ছে নারীর স্বার্থ রক্ষা। নারীর স্বার্থ রক্ষা কিরকম স্বার্থ রক্ষা? তো নারীর স্বার্থ রক্ষা মানে হচ্ছে নারীর যে স্বাতন্ত্র্য, নারীর যে সাম্যের অধিকার, অর্থাৎ এক কথায় নারীর যাবতীয় অধিকার রক্ষা, এটাই কিন্তু নারীবাদ। এখন সেই অধিকার রক্ষার কি কোনো লিমিটেশন আছে নাকি নেই, সেটা অবশ্যই বিচার্য বিষয়। যে অধিকার তো সবাই সব রকম পেতে পারে। আমাদের তো ভারতীয় সংবিধান আমাদের অনেকগুলো অধিকার দিয়েছে, কিন্তু সেই অধিকার ফলাতে গিয়ে আমরা কিন্তু কখনো যে কোনো জায়গায় অপশব্দ ব্যবহার করতে পারি না, যে কোনো জায়গায় যা বসবাস করতে পারি না, তাই তো? তার কারণ হচ্ছে যে অধিকার শব্দটা তারও একটা অর্থ আছে, যে অধিকারটা কোথায় কোথায় অধিকার গ্রহণ করব, কোথায় অধিকার গ্রহণ করব না। তো আজকে আমরা দেখব যে এই নারীবাদ প্রাচীনকালে কিভাবে ছিল, কি অবস্থায় ছিল, এবং বর্তমানে কোন অবস্থায় এসে দাঁড়িয়েছে, এবং ভবিষ্যতে কি অন্য কোথাও যাচ্ছে, তার একটা নির্দেশ IQAC যে ডিরেক্টর না কি ছিলেন, উনি ক্ষমা করবেন, উনি অনেকটা বলে গেছেন যে আমরা কিন্তু বিয়ন্ড জেন্ডার একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এবং ভবিষ্যতে আরো হয়তো একটা অন্য আর একটা পরিস্থিতির মধ্যে যাব। তো আমরা বুঝলাম যে নারীবাদ বলতে আছে নারীর স্বার্থ রক্ষা এবং নারীর অধিকার রক্ষা। তো সেই অধিকার রক্ষার প্রসঙ্গ এতদিন ধরে খুব মাতামাতি হয়েছে, বিশেষ করে 19 শতাব্দী এবং 20 শতাব্দীতে নারীর অধিকার নিয়ে একটা হুল্লোড় পড়ে গেছে। তো সেটা কেন হয়েছে, তার অনেকগুলো কারণ রয়েছে। কারণ নারী বিভিন্ন কারণে বহুদিন ধরেই তারা অনেক অনেক অধিকার থেকে বঞ্চিত ছিল, বিভিন্ন সাম্যের অধিকার থেকে বঞ্চিত ছিল, অর্থাৎ পুরুষের সঙ্গে সাম্যের অধিকার থেকে বঞ্চিত ছিল। সেই অধিকার নিয়েই তাদের এরকম একটি প্রতিবাদ মঞ্চ গড়ে ওঠে, সেই জন্য শুরু হয় ফেমিনিজম ব্যাপারটা। তো আমার এই নারীবাদের যে ডেভেলপমেন্ট বা নারীবাদ সম্পর্কে, নারীবাদের যে বিবর্তন, সে বিবর্তনের কথা বলতে গেলে আমাকে একটু বৈদিক যুগ থেকে শুরু করতে হবে। যদিও সৌভিকদা বৈদিক যুগ বেদের নারীদের কি নারীবাদ কি কিরকম অবস্থায় ছিল সে কথা বলবেন, কিন্তু তা সত্ত্বেও তার কাছ থেকে একটু ক্ষমাপ্রার্থী হয়েই আমি একটু বলে নিতে চাই বেদের ব্যাপারে, বেদে কিরকম নারীর অবস্থান ছিল। নারী শব্দ
নি অথবা নর শব্দের থেকে নিষ্পন্ন হয়েছে। যদি নি শব্দের উত্তর অচ প্রত্যয় তারপর নিন প্রত্যয় করে নারী শব্দটি নিষ্পন্ন হয়। নৃ শব্দের উত্তর অচ নিন করে নারী শব্দটি নিষ্পন্ন হয়। আবার নর শব্দের উত্তর নিষ প্রত্যয় করেও নারী শব্দের নিষ্পত্তি হয়। নারী শব্দটা বিশেষভাবে শাস্ত্রে বা সংস্কৃত সাহিত্যে বেশি প্রয়োগ দেখা যায় না নারী শব্দের, কিন্তু স্ত্রী শব্দের প্রয়োগ দেখা যায়। প্রথম ঋগ্বেদে যজ্ঞার্থে স্ত্রী শব্দের প্রয়োগ হয়েছে, আর বেশি সমগ্র সংস্কৃত সাহিত্যে স্ত্রী শব্দের প্রয়োগই বেশি দেখা যায়। আর আরো অনেকগুলো নারী অর্থে আরো অনেকগুলো শব্দের প্রয়োগ দেখা যায়, যেমন মেনা, জোসা বা জোসিত, অবলা, বামা, অঙ্গনা, কামিনী, মানিনী, রমা, রমণী, প্রমদা, ভার্যা, কান্তা, আরো অনেক অনেক অনেক, সহধর্মিনী, সহচারিণী ইত্যাদি ইত্যাদি অনেক রকম শব্দের প্রয়োগ দেখা যায়। তো এই শব্দগুলো সাধারণত পুরুষের দ্বারাই প্রযুক্ত। তো পুরুষরা এই ধরনের শব্দ প্রয়োগ করার পেছনে কিছু কিছু কারণও রয়েছে। যেমন ধরা যাক মেনা, মেনা শব্দের মেনা মানে স্ত্রী জাতিকে বা নারীকে মেনা বলা হতো। তার পেছনে একটি কারণ কি? না, তার কারণ হচ্ছে মানয়ন্তি এনা, এরকম একটা অর্থ করা হয়, যে মানয়ন্তি এনা অর্থাৎ এতাহা অর্থাৎ এই নারীদেরকে মানয়ন্তি, কে মানয়ন্তি? পুরুষাহা মানয়ন্তি, অর্থাৎ পুরুষরা এদেরকে সম্মান প্রদর্শন করেন বা এদের প্রীতি উৎপন্ন করেন অর্থাৎ এদের সুখ উৎপন্ন করেন, তো সেই জন্য এদেরকে মেনা বলা হয়, অর্থাৎ তাদেরকে তোষামত করে রাখেন, সেই জন্য এদের নারীকে মেনা বলা হয়। জোসা বা জোসিত কেন বলা হয়? যেহেতু পুরুষের সেবা করেন নারীরা, সেজন্য তারা জোসা বা জোসিত। এরকম অবলা, অবলা বলা হয় কেন? না, তাদের বল কম, মানে শক্তি কম। কি শক্তি? না, মানসিক শক্তি কম নয়, তাদের শারীরিক শক্তি পুরুষের তুলনায় কম, সেই জন্য তারা হচ্ছে অবলা। তেমনি বামা, বামা মানে হচ্ছে যেহেতু তারা বমন করেন, কি বমন করেন? না, স্নেহ বমন করেন, অর্থাৎ পুত্রকে বা সন্তানাদিকে মা যতটা স্নেহ দিতে পারেন পিতারা ততটা স্নেহ দিতে পারেন না, সেজন্য তার নারীরা হচ্ছে বামা স্নেহ বমন করার জন্য। তেমনি অঙ্গনা, অঙ্গনা শব্দের ব্যবহার দেখা যায় সুন্দর অঙ্গপতি হওয়ার জন্য, অর্থাৎ সুন্দর শরীরধারিণী হওয়ার জন্য তাদেরকে অঙ্গনাও বলা হয়। তেমনি কামিনী, কামভাবনা যুক্ত হওয়ার জন্য কামিনী বলা হয়। মানিনী, ক্ষণে ক্ষণে তাদের অভিমান হয় সেই জন্য তাদেরকে মানিনী বলা হয়। তারা রমণ করেন সেজন্য তাদেরকে রমণী বলা হয়। পুরুষ হৃদয়কে উন্মত্ত করতে পারেন তাই জন্য তাদেরকে প্রমদা বলা হয়। যাদেরকে যাদেরকে ভরণ পোষণ করতে হয় সেজন্য তাদেরকে বলা হয় ভার্যা। এরকম যারা প্রেমের যোগ্য তারা কান্তা। এরকম ভাবে বিভিন্ন নামে নারীকে নারীকে আখ্যা দেওয়া হয়েছে, এবং এই আখ্যাগুলো সবগুলোই কিন্তু পুরুষের তরফ থেকে এসছে। তো আমরা যদি বৈদিক যুগে ফিরে যাই তাহলে আমরা দেখব যে, আমরা একটু একটু বলে নিই এই ব্যাপারে, যে আমরা যে ডেভেলপমেন্ট বা নারীবাদের যে বিবর্তন আমরা পাবো সংস্কৃত সাহিত্যে, সেখানে কতগুলো পর্যায় মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে বৈদিক যুগের এক ধরনের নারীর অবস্থান ছিল, অর্থাৎ নারীর স্বার্থ রক্ষার ক্ষেত্রে বৈদিক বৈদিক যুগ বা বেদে এক ধরনের নারীর স্বার্থ রক্ষা হয়েছে। বৈদিক উত্তর কালে এক ধরনের স্বার্থ রক্ষা হয়েছে। বৈদিক উত্তর কাল মানাতে কাল মানে হচ্ছে স্মৃতি শাস্ত্রগুলোতে, রামায়ণ মহাভারতে, সেখানে কি হয়েছে, সেখানে নারীর স্বার্থ কিভাবে রক্ষিত হয়েছে। তার পরবর্তীকালে তোমার অর্থশাস্ত্রে, তারও পরবর্তীকালে আধুনিক শাস্ত্রে বা আধুনিক সাহিত্যে অথবা অন্যান্য সাহিত্যেও কিভাবে নারীর স্বার্থ রক্ষা হয়েছে, এইগুলো কিন্তু পরে পরে আছে। এবং শেষে গিয়ে দেখা যাচ্ছে যে, মানে বিশেষ করে 19 শতকে তখন দেখা যাচ্ছে যে নারী কোনোভাবেই তাদের স্বার্থ রক্ষার কথা কোনো সাহিত্যেই আর সেরকম ভাবে কেউ বলছে না, কিন্তু তাদের স্বার্থ রক্ষা বা তাদের অধিকার বা সাম্যের অধিকার তারা কেউ কোনোভাবেই পাচ্ছে না। তো
তখন তারা নিজেরাই কোমর বেঁধে রাস্তায় নেমে পড়ে, এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। পরবর্তীকালে সেগুলিকে সরকার আইন দ্বারা সেটাকে সিদ্ধ করে, তাকে আইন সিদ্ধ করে সেটা চলিত নিয়মের মধ্যে ফেলে দিয়েছে। এই জিনিসগুলো আমরা পর্যায়ক্রমে দেখতে পাবো। তো আমরা বৈদিক যুগে একটু আসি, আমি বেশিক্ষণ বলবো না। বেদে ঋগ বৈদিক কালে শিক্ষা ক্ষেত্রে যেমন, তেমনি সম্মানের দিক থেকে নারীর স্থান ছিল সুউচ্চ, এটা আমরা সবাই জানি। শিক্ষা ক্ষেত্রে কেন না, নারী ঋষিদের অনেক অনেক নারী ঋষিদের নাম পাওয়া যায় যারা মন্ত্র দ্রষ্টা ছিলেন, তারা নিজেরাই এক একটা সূক্তের মন্ত্র রচনা করেছেন। তার মানে কতটা শিক্ষায় কতটা অধিকার থাকলে তারা এই ধরনের মন্ত্র রচনায় পারদর্শিতা দেখাতে পারতেন, তার মানে এরকম ধরনের শিক্ষায় বা বেদের বেদ বেদ চর্চায় বা বেদে তাদের অধিকার ছিল এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। সেই সমস্ত মন্ত্রদ্রষ্টা ঋষি যেমন লোপামুদ্রা, বিশ্ববারা, ঘোষা, অমৃণীবাদ, রোমশা, জুহু, পৌলমী, হ্যাঁ এরকম ধরনের, জরিতা, শুদ্ধা, কামায়নী, ইন্দ্রাণী, এ ধরনের অনেকের নাম পাওয়া যায়। তো বৈদিক যুগে এ ধরনের শিক্ষা লাভের ক্ষেত্রে তাদের কোনো বিধিনিষেধ ছিল না, অর্থাৎ তাদের কোনো নিষেধ ছিল না। গদ্যকার বাণভট্ট বলেছেন যে ব্রহ্মসূত্রেণ পবিত্রিকৃতায়াং কন্যায়াম, এরকম একটি উল্লেখ করেছেন বাণভট্ট। তো এটার দ্বারা কি বোঝাচ্ছেন, যে তখনকার দিনে যে ব্রাহ্মণ কন্যা তাদেরও কিন্তু উপবীত ধারণ করতে হতো এবং তাদেরও কিন্তু কি হতো, উপনয়ন হতো। এই যে উপনয়ন হতো, সেই উপনয়নের যে উপবীত ধারণ সেটাকে বলছে ব্রহ্মসূত্র। এই জন্য বলছে ব্রহ্মসূত্রে এলো পবিত্রিকৃতায়াং কন্যায়াম, অর্থাৎ কন্যাকে পবিত্র করা হতো কিসের মাধ্যমে, এই ব্রহ্মসূত্রের মাধ্যমে, উপনয়নের মাধ্যমে। তার মানে বৈদিক যুগে নারীর বা কন্যার কি হচ্ছে, উপনয়ন হচ্ছে। এবং উপনয়নের দ্বারা কি বোঝানো হচ্ছে, যে দেখো তোমাকে উপনয়ন করা হলো, তার মানে তোমাকে শিক্ষা ক্ষেত্রে ছাড় দেওয়া হলো, তুমি এখন জ্ঞানার্জন করতে পারো, তাহলে জ্ঞানার্জনের অধিকার দেওয়া হলো। নারীর জ্ঞানার্জনের অধিকার তিনি পেলেন, ছিল সেই সময় ঋগ্বেদের সময়, ঋগ্বৈদিক যুগে। তাহলে ঋগ্বৈদিক সংহিতা থেকে সূত্র সূত্র সাহিত্য অবধি, এই যুগ অবধি কিন্তু ব্রাহ্মণ আদি তিন মহিলাদের কি হতো, এই ধরনের উপনয়ন হতো। স্মৃতিকার যম বলেছেন এখানে একটা জিনিস আমি উল্লেখ করতে চাই, যে মহাভারতের গণপর্বে দেখা যাচ্ছে যে এক ব্রাহ্মণ মাতা তিনি কুন্তিকে এই ধরনের পবিত্র ব্রহ্মসূত্রে অথর্ববেদোক্ত গায়ত্রী মন্ত্রের দ্বারা দীক্ষিত করছেন। অর্থাৎ কুন্তিকে এখানে, কুন্তির এখানে উপনয়ন হচ্ছে কি, অথর্ববেদোক্ত যে গায়ত্রী মন্ত্র তার দ্বারা, কুন্তির উপনয়নের কথা এভাবে পাওয়া যায়। বৈদিক কালে নারীর দুটো ভাগ ছিল, ঠিক আছে, যেহেতু এরকম ধরনের উপনয়ন হতো সেই জন্য নারীর দুটো ভাগ ছিল, কি কি না, একটা হচ্ছে ব্রহ্মবাদিনী আর একজন হচ্ছে ব্রহ্মচারিণী। অর্থাৎ সবারই কি হতো, উপনয়ন হতো, উপনয়নের পরে একদল হতো ব্রহ্মবাদিনী আর একদল হতো ব্রহ্মচারিণী। ব্রহ্মবাদিনী কারা হতো, যারা এই ধরনের বিদ্যা অর্জনে পুরুষের তুল্য, বিদ্যা অর্জনে পুরুষের মতোই বিদ্যা অর্জনে মনোনিবেশ করতো, তারা হতো ব্রহ্মবাদিনী। আর যারা পুরুষের মতো এরকম এরকম বিদ্যা অর্জনে বা বেদাধ্যয়নে মনোনিবেশ করতো না, কিন্তু সংসার বা গার্হস্থ ধর্মে মনোনিবেশ করতো, তারা ছিল ব্রহ্মচারিণী। তাহলে এই ধরনের দু ধরনের বৈদিক যুগে দু ধরনের নারী ছিল, এক হচ্ছে ব্রহ্মবাদিনী আর এক হচ্ছে ব্রহ্মচারিণী। ব্রহ্মবাদিনী হিসেবে আমরা অমৃণী বাকের কথা শুনেছি, তিনি নিজেই নিজের কথা তুলে ধরেছেন এবং তিনি নিজেকে ব্রহ্মর সঙ্গে তুলনা করেছেন এবং তার সূক্তে আমরা দেখতে পাই। এরপরে
আরো কতগুলো বিষয় রয়েছে যে সেই সময়ে যে নারীর অধিকার ছিল বিদ্যা অর্জনে বা বেদাধ্যয়নে, সেগুলো আমরা কি করে বুঝি? অর্থাৎ নারী নারী শুধুমাত্র যে নিজেরাই বিদ্যা অর্জন করতেন তা নয়, তারা অধ্যাপনাও করাতেন। কি করে বুঝবো, বুঝি আমরা? আমরা নিশ্চয়ই দুটো শব্দ শুনে থাকি, যে আচার্য আচার্যানী। অর্থাৎ আচার্য হচ্ছে কি না, স্ত্রী আচার্য, অর্থাৎ নারী আচার্য হচ্ছে আচার্যা, আর আচার্যের সে পত্নী আচার্যানী। অর্থাৎ মানে আচার্যের শব্দটারও প্রয়োগ ছিল, আচার্যানী শব্দটারও প্রয়োগ ছিল, কিন্তু আচার্যানী মানে কি, আচার্যের স্ত্রী। তিনি কিন্তু শিক্ষিতা অধ্যাপিকা নাও হতে পারেন, কিন্তু যিনি অধ্যাপিকা হবেন তিনি কিন্তু আচার্য। এরকম উপাধ্যায়া উপাধ্যায়ানি, এই দুটো শব্দেরও প্রয়োগ আছে, তাই তো? উপাধ্যায়ের স্ত্রী উপাধ্যায়ানি, আর যিনি স্বয়ং উপাধ্যায় অর্থাৎ স্ত্রী উপাধ্যায় তিনি উপাধ্যায়া। তো এই দুটো সব এই সব এই শব্দগুলোর একটা সময় কি ছিল না, নারীর এরকম বিদ্যা অর্জনে অধিকার ছিল এবং বিদ্যা প্রদানেও অধিকার ছিল, অর্থাৎ তারা শিক্ষিকা বা অধ্যাপিকা হিসেবে তাদের তাদেরকে দেখা যেত। একটি জায়গায় কাশিকাবৃত্তির রচয়িতা হিসেবে আমরা ব্রাহ্মণী কাশকৃষ্ণের নাম শুনেছি, তিনি কিন্তু একজন নারী আচার্য ছিলেন। যজ্ঞ কর্ম এবং বিবাহ কর্মেও নারীর অধিকার ছিল, শুধুমাত্র তা নয় যে শুধু শিক্ষায় অধিকার ছিল তা নয়, যোগ্য কর্মে এবং কর্মে কিন্তু নারীর অধিকার ছিল। আমরা জানি যে অগ্নিহোত্র যাগ সপত্নীক না হয়, অর্থাৎ পত্নী না থাকলে অগ্নিহোত্র যাগ করা যায় না। তার মানে অগ্নিহোত্র যাগ করতে গেলে ব্রাহ্মণকে তার পত্নীর সাহায্য নিতেই হবে। শুধু তাই নয়, এরপরে আমরা একটা জায়গায় দেখব যে পত্নী শব্দের যে সিদ্ধি হচ্ছে, পত্নী শব্দের সিদ্ধি মানে হচ্ছে পত্নী শব্দটা যেভাবে নির্মিত হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে একটি সূত্রের পাণিনি সূত্রের প্রয়োগ হচ্ছে। ইনা পত্যুর্ণ যোগ্য সংযোগে, পত্যুর্ণ যোগ্য সংযোগে, অর্থাৎ পত্যু অর্থাৎ পতি শব্দের ষষ্ঠীযোগ বচন পত্যুর্ণ যোগ্য সংযোগে, অর্থাৎ যোগ্যের সহযোগী হলে পতি শব্দের উত্তর ন প্রত্যয় হবে। অর্থাৎ পত্নী এই শব্দ সিদ্ধিতে পতি শব্দের উত্তর ন হবে কখন, যদি যজ্ঞের সহযোগী হন তিনি। তার মানে হচ্ছে পত্নী তাকেই বলবো যে যজ্ঞের সহযোগী হবেন। তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে যজ্ঞের সহযোগী অর্থে পত্নী শব্দে প্রয়োগ হচ্ছে। তার মানে যজ্ঞ কর্মেও এই নারীর যে একটি অবদান বা নারীর যে ভূমিকা বা নারীর যে অধিকার ছিল, এই বিষয়ে কোনো সংশয় নেই। কালিদাস তার গ্রন্থগুলোতে সাধারণত কি করেছেন, এই ধরনের সমাজের যে ধরনের নিয়ম প্রচলিত ছিল, সমাজের ক্ষেত্রে প্রযোজ্য যে নিয়ম নীতি, সেগুলোর কথা কিন্তু তার শাস্ত্রে তার সাহিত্যগুলোতে তুলে ধরার চেষ্টা করেছেন। এবং সেখানে পাশাপাশি তিনি কিন্তু কালিদাস তার ড্রব্যাক গুলো, অর্থাৎ সমাজের এই সমাজে প্রযুক্ত যে নীতি রীতিনীতি, সেগুলো যে ড্রব্যাক রয়েছে সেগুলো কিন্তু তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। এরপরে আমি আর বেদের বৈদিক কালে নারীর কি ধরনের অধিকার তারা ভোগ করতেন এসব ব্যাপারে আর না গিয়ে, কারণ এরপরে আমরা সুবিধার কাছে শুনবো, আমি আর ওই দিকে যাচ্ছি না। তো এরপরে আমি যাচ্ছি যে বেদের 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 উত্তরবর্তী কালে নারীর কি অবস্থান ছিল, অর্থাৎ নারী কি কি অধিকার পেয়েছিল এবং কি পেত না। বৈদিক যুগে আরেকটা জিনিস বলে রাখি, যে বাল্য বিবাহ প্রথা ছিল না, অর্থাৎ বৈদিক যুগে বাল্য বিবাহের কোনো প্রসঙ্গ ছিল না। তার কারণ হচ্ছে যে যেহেতু নারীর উপনয়ন হওয়ার পরে একজন ব্রহ্মবাদিনী হতেন এবং আর একজন হচ্ছে ব্রহ্মচারিণী হতেন, সেই জন্য সেভাবে বাল্য বিবাহের ব্যাপারটা অতটা ছিল না। যদিও থাকে সেটা খুব কম, সেভাবে কিন্তু নজরে আসে না। সুবিধা ভালো বলতে পারবেন এই ব্যাপারে। তো স্মৃতি শাস্ত্র গুলোতে কিন্তু ঠিক সেগুলো আর হয়নি, সেগুলো আর থাকেনি খুব। স্মৃতিশাস্ত্রকার বিশেষ করে মনু মনু মনুর খুব প্রশংসা করা হচ্ছিল কিছুক্ষণ আগে, কিন্তু আমি একটু প্রশংসা না করেই বলবো,
তিনি হয়তো তিনি যে কি করতে চেয়েছেন সেটাও বোঝা মুশকিল। তিনি কখনো নারীকে টপে তুলে দিচ্ছেন, আবার কখনো ডাউন করে দিচ্ছেন। তো সেটা আমরা দেখতে পাবো, তার কতগুলো শ্লোক আছে মানে পরস্পর বিরোধী শ্লোক, তো সেগুলো আমরা দেখতে পাবো। তো সেখানে দেখা যাচ্ছে মনু কোথাও বলছেন যে যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, এই কথাগুলো বলছেন। যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, যত্র এইতাস্তু ন পূজ্যন্তে সর্বস্তত্র অপলা ক্রিয়া। নারীর সম্মানের সম্মান, নারীর প্রতি এতটাই সম্মান প্রদর্শন করেছেন মনু যে বলছেন যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, যেখানে নারীরা পূজিত হয় এবং সেখানেই দেবতা থাকেন, দেবতা বাস করেন। যত্র এতাস্তু ন পূজ্যন্তে, যেখানে এই নারীরা পূজিত হন না, সেখানে অফলা ক্রিয়া, সেখানে ক্রিয়া নিষ্ফল হয়ে যায়। তাহলে এরকম একটা অত্যন্ত সম্মানের সম্মানসূচক বক্তব্য রেখে তারপরেই আবার দেখা যাচ্ছে তিনি তারপরে অন্য একটি কথা বলছেন যে নারীর কোনো নারীর স্বতন্ত্রের কথা বলছিল একটু আগে, কিন্তু নারীর স্বতন্ত্রের কথা কিন্তু এরকম ভাবে পাওয়া যায় না, মানে পাওয়া যায় না বলতে যে এরকম কথা বলছে যে পিতা রক্ষতি কৌমারে ভর্তা রক্ষতি যৌবনে, রক্ষন্তি রক্ষন্তি স্থবিরে পুত্রা ন স্ত্রী স্বাতন্ত্র্য অর্হতি। স্ত্রী ন স্ত্রী স্বাতন্ত্র্য অর্হতি, স্ত্রীর কোনো স্বাধীনতা নেই। অর্থাৎ স্ত্রীর স্বাধীনতা নেই কেন, রক্ষণে তিনি রক্ষার ক্ষেত্রে আত্মরক্ষার ক্ষেত্রে সে অন্যের উপর নির্ভর করে কেন, তা কুমারে কুমার কুমারী অবস্থায় তিনি নারী কি পিতার উপর তার রক্ষার ভার থাকে, যখন যৌবনে ভর্তার উপর তার স্বামীর উপর তার আত্মরক্ষার ভর থাকে, এবং যখন স্থবির বুড়ো হয়ে যায় তখন তার পুত্ররা তাকে রক্ষা করে। সুতরাং স্ত্রীর কোনো স্বাতন্ত্র্য নেই, স্ত্রীর কোনো স্বাধীনতা নেই। তো এরকম পরস্পর বিরোধী কথা আমরা কিন্তু পেয়ে থাকি। এবার আসি নারীর বদনাম কিভাবে করছেন মনু। নারীর আরো তো বলে দিই, মনু কিন্তু এই বাল্য বিবাহকে প্রশ্রয় দিয়েছেন এবং বাল্য বিবাহের কথা বলেছেন, এবং খুব কায়দা করে, খুব কায়দা করে বাল্য বিবাহটাকে মানে মর্যাদা কিভাবে দিয়েছেন যে 12 বছরের 10 বছরের মেয়ের সঙ্গে 24 বছরের পুরুষের এবং 12 বছরের মেয়ের সঙ্গে 30 বছরের পুরুষের বিয়ে দিয়ে দিয়েছেন। তার ফলে কি হয়েছে যে নারীর যে যে সময়টা সে পড়াশোনা বা জ্ঞানার্জনের জন্য মনোনিবেশ করবে, সেই সময়টা সে জ্ঞানার্জনে মনোনিবেশ করতে পারেনি। তার ফলে কি হয়েছে, তার ফলে সে শিক্ষা অর্জন করতে পারেনি, তাই আইন এবং রীতিনীতি সম্পর্কে সে অজ্ঞ, এবং তার ফলে সে স্বভাবতই সে পুরুষের প্রতি অত্যন্ত কি বলবো মানে পুরুষকেই শ্রদ্ধা করে চলবে এবং গুরুজনদেরকে শ্রদ্ধা করে চলতে বাধ্য হবে। এই ব্যাপারগুলো কিন্তু ধীরে ধীরে সমাজের মধ্যে বীজ আকারে পুঁতে দিয়েছেন মনু। এই জিনিসগুলো আমরা পাবো। মনু মনু কি বলছেন যে প্রথমে যে একটু আগে নারীকে এতটা সম্মান দিল, এবার নারীর বদনাম কিভাবে করছে দেখো। বলছে স্বভাব এস নারী নাম নরানাম ইহ দূষণম অত অর্থান্ন প্রমাদ্যন্তি প্রমাদাসু পিপশ্চিত। তাহলে যে স্বভাব এস নারী নাম নরানাম ইহ দূষণম, ঠিক আছে, নরানাম ইহ দূষণম, পুরুষের দোষ দেখাটাই হচ্ছে নারীর স্বভাব। অত অর্থাৎ না প্রমাদ্যন্তি প্রমাদাসু বিপশ্চিত, যারা বুদ্ধিমান তারা একটু একটু ফাঁক দেয় না বা একটু ছেড়ে দেয় না, এইরকম নারীদেরকে একটু সুযোগ দেয় না যে তাকে তার দূষণ দোষ দেখুক। অবিদ্যাংশম অমলং অমলং লোকে বিদ্যাংশম অবিদ্যাংশম অলং লোকে বিদ্যাংশম অপিবা পুনঃ প্রমাদাহি উৎপথং নেতুম কাম ক্রোধ বশানুগম। তাহলে এখানে আরো বেশি খুব খতরনাক কথা বলছেন, নারীর বদনাম করছেন কিভাবে মনু। বলছে অবিদ্বাংসম
অলং লোকে বিদ্যাংশমপি বা কোন কোন পুরুষ অবিদ্যান হোক আর বিদ্যানই বা হোক, সে যদি সে কি সে যদি কামক্রোধ বসার গমন, সে যদি কামক্রোধ বশগামী হয় আর সে যদি কাম ক্রোধের বশবর্তী হয়, কাম অথবা ক্রোধের বশবর্তী হয়, তার যদি কাম বেশি থাকে বা ক্রোধ বেশি থাকে, তাহলে প্রমাদা তম উৎপথং নেতুম সমর্থা। তাহলে প্রমাদা অর্থাৎ এই ধরনের নারী কি করেন না, তাকে উৎপথং নেতুম সমর্থ, তাকে উল্টো পথে নিয়ে যেতে সমর্থ হয়, অর্থাৎ তাকে যেকোনো খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য সমর্থ হয়। তাহলে এখানে একটু আগে নারীর প্রশংসা করে এখন এভাবে নারীর বদনাম করলেন। তার মানে নারীর যে অধিকার, সম্মান পাওয়ার অধিকার, সেই সম্মান পাওয়ার অধিকার থেকে এখানে যেন কোনোভাবে বিচ্যুত হচ্ছেন। তারপর বলছে বৈবাহিক বিধি, অর্থাৎ নারীর উপনয়নের কথা বলছিলাম একটু আগে, যে নারীর উপনয়নের কথা বেদে দেওয়া হয়েছে, বেদে উপনয়নের অধিকার দেওয়া হয়েছিল, নারীর উপনয়ন হবে এবং তারপর নারী ব্রহ্মবাদিনী হতে পারেন এবং ব্রহ্মচারিণী হতে পারেন। কিন্তু এখানে দেখছি যে নারী বৈবাহিক বিধি স্ত্রীণাং সংস্কার বৈদিক স্মৃত বলছে, বৈবাহিক বিধি স্ত্রীণাং সংস্কার বৈদিক স্মৃত পতি সেবা গুরু বাস গৃহার্থ অগ্নি পরিক্রিয়া। তাহলে বলছে বৈবাহিক বিধি অর্থাৎ স্ত্রীদের ক্ষেত্রে বৈবাহিক বিধি, এটা হচ্ছে কি না সংস্কার, মানে হচ্ছে উপনয়ন সংস্কার বৈদিক স্মৃত। একমাত্র স্ত্রীদের ক্ষেত্রে কি না এই উপনয়ন সংস্কার, বিয়েটাই হচ্ছে উপনয়ন সংস্কার। পতি সেবা গুরু বাস, ঠিক আছে, পতি সেবা এবং গুরু বাস গৃহার্থ অগ্নি পরিক্রিয়া, পতি সেবা এবং গুরু গুরু গুরুর প্রতি সম্মান প্রদর্শন বা গুরু গৃহে বাস, মানে পতি সেবা গুরু বাস, মানে হচ্ছে পতি সেবাটাই হচ্ছে গুরুর গৃহে বসবাস করা। অর্থাৎ পুরুষরা যেমন কি হয় না উপনয়নের পর গুরু গৃহে গিয়ে পড়াশোনা করে এবং সেখানেই বসবাস করে, সেরকম এখানে বলছে বিবাহটাই হচ্ছে তাদের ক্ষেত্রে উপনয়ন আর পতি সেবাটা হচ্ছে গুরু গৃহে বাস। তাহলে বোঝো যে এখানে মনু সরাসরি তাদেরকে কি করলো, নাকচ করে দিল যে তোমাদের কোনো উপনয়ন হবে না, তোমাদের কোনো উপনয়ন হবে না আর তোমরা গুরুগৃহে গিয়ে বসবাস করে পড়াশোনাও করতে পারবে না, কিন্তু তোমাদের কি করতে হবে, তোমাদের উপনয়ন এই বিয়েটাই হচ্ছে তোমাদের উপনয়ন এবং তোমরা পতি পতির সেবা করলেই তোমরা কিন্তু গুরুগৃহে বসবাসের অধিকারী হলে। এইভাবে তাদেরকে সংসার ধর্মে বা গার্হস্থ ধর্মে ঢুকিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টা কোন করেছেন। পতি সেবার প্রসঙ্গে আরো মনু বলেছেন, নাস্তি স্ত্রীরাং পৃথক যোগ্য ন ক্রতুং নাপ্য পোষণম পতি শুশ্রূষতে যেন তেন স্বর্গে মহিয়াতে। আহা কি লোভ দেখাচ্ছে, যে কি বলছে যে পতি শুশ্রূষতে যেন যে পতির সেবা করে, ঠিক আছে, নাস্তি স্ত্রী নাং পৃথক যোগ্য, স্ত্রীর ক্ষেত্রে আলাদা কোনো যোগ্য নেই, অর্থাৎ স্ত্রীর যোগ্যও কোনো অধিকার নেই এটা বলতে চাইছে, ঠিক আছে। তাহলে বলছে যে নাস্তি স্ত্রী নাং পৃথক যোগ্য, স্ত্রীর পৃথক যোগ্য বা স্ত্রীর ক্ষেত্রে আলাদা কোনো যোগ্য নেই, না ক্রতুং না পি উপশনম অন্য কোনো ব্রতও নেই, পতি শুশ্রূষতে যেন শুশ্রূষতে যেন যে পতির সেবা করবে তেন স্বর্গে মহীয়তে, সে স্বর্গে স্বর্গ লাভ করবে, সে স্বর্গে গমন করবে। তাহলে বলছে যে যোগ্য ক্রিয়া করে তার দ্বারা যে অপূর্ব উৎপন্ন হয় সে অপূর্বর দ্বারা স্বর্গে লোকে মহীয়তে, এই কথা বেদে বলা হয়েছে। তো এখানে এখানে কিন্তু বলছে যে মনু বলছে যে না তোমাদের মেয়েদের ক্ষেত্রে বলছে যে না তোমাদের এরকম যোগ্য কর্ম করতে হবে না, তোমাদের জন্য আলাদা কোনো যোগ্য নেই, তোমরা শুধুমাত্র পতির সেবা করলে কি হবে স্বর্গে গিয়ে উপস্থিত হবে, স্বর্গে যেতে পারবে। ব্যভিচারাত্তু ভর্তু স্ত্রী লোকে প্রাপ্নতি নিন্দিতাম বলছে, আর যদি ব্যভিচার করে, যদি ভর্তুর ব্যভিচার করে অর্থাৎ যদি ব্যভিচার দোষ স্ত্রীর থাকে তাহলে কি হবে, লোকে প্রাপ্নতি নিন্দিতাম, তাহলে লোকে ইহলোকে নিন্দার পাত্র হয় এবং পরলোকে কি হয় না শৃগাল জনিং প্রাপ্নতি
পাপ রোগৈশ্চ পীড্যতে। শৃগাল জনিং প্রাপ্নতি, শিয়াল জনি, শৃগাল শৃগাল হয়ে উৎপন্ন হয়, এরকম যদি ব্যভিচারগ্রস্ত হয় স্ত্রী, তাহলে সে শৃগাল জনি প্রাপ্ত হয় এবং পাপ রোগে পীড়িত হয়। তো এই ধরনের কথা বলেছে, হয় পতি সেবা করো, না হলে এরকম তোমার অসুবিধা হবে, এরকম তুমি পাপজনিতে জন্মগ্রহণ করবে, এরকম ধরনের কথা নারীর উদ্দেশ্যে বলা হয়েছে। তারপর বলছে যে সরাসরি অসম্মান করছে নারীকে, মনু সরাসরি অসম্মান কি হবে, প্রজানার্থং প্রজানার্থং মহাভাগা পূজার্হা গৃহদীপ্তয় স্ত্রিয় স্ত্রিয়শ্চ গেহেষু ন বিশেষ অস্তি কশ্চন। ঠিক আছে, এখানে নারীর মানে কোনো অধিকারই নেই, অর্থাৎ নারীর কোনো আলাদা কোনো সম্মানই নেই সংসারে। কেন কিরকম কেন বলছে, যে ন বিশেষ অস্তি কশ্চন, কোনো বিশেষতা নেই তার, না স্ত্রিয় আর স্ত্রিয়, স্ত্রীর এবং স্ত্রীর, স্ত্রী এবং স্ত্রী এই দুজনের কোনো বিশেষত্ব নেই। গেহেষু অর্থাৎ ঘরে বা গৃহে বাড়িতে স্ত্রী এবং স্ত্রী এই দুজনের কোনো বিশেষত্ব নেই। তাহলে কি জন্য দরকার তাদের, বলছে প্রজনার্থং প্রজনার্থং মহাভাগা পূজারহা গৃহদীপ্তয়। কিসের জন্য, না প্রজনার্থং শুধুমাত্র সন্তান আদি উৎপন্নের জন্য কি এই সমস্ত মহা মহাভাগা অর্থাৎ এই ধরনের নারীরা কি পূজার্হা, শুধুমাত্র পূজার যোগ্য, কেননা সন্তানাদি উৎপন্নের জন্য এই নারীদেরকে শুধু পূজা করতে হবে, তারা পূজার যোগ্য, কেননা সন্তানাদি উৎপন্নের জন্য তারা পূজার যোগ্য, অন্য কোনো কারণ নেই, এদের কোনো বিশেষত্বই নেই সংসারে। আরো অত্যন্ত পাশাপাশি একটি অধিকার, পাশাপাশি একটি অধিকার কিন্তু মনু দিয়েছেন, সেই অধিকার হচ্ছে কি, অর্থ উপার্জনের অধিকার। আর কি অধিকার দিয়েছে সেই অধিকারের কথা আমরা জানি, আমরা দায় ভাগ ইত্যাদির কথা পড়েছি, যে স্ত্রীরত্ন ইত্যাদির কথা আমরা পড়েছি, যে তারা সম্পত্তির অধিকার পাবে, এই সমস্ত ব্যাপারগুলো আমরা জানি। তো সেই অধিকার তো অধিকার থেকে তারা বঞ্চিত হয়নি, কিন্তু সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে নারী পুরুষের অবর্তমানে নারীর অধিকার, যদি পুত্র সন্তান না থাকে তাহলে কিন্তু কন্যা সন্তান তার অর্থ তার তার পৈতৃক অর্থ ভোগ করতে বা পেতে পারে। এখানে বলছে অর্থ উপার্জনের ক্ষেত্রে নারীকে অধিকার দেওয়া আছে কি, অর্থস্য সংগ্রহে চ এনাং ব্যয়ে চৈবং চৈবং নিয়োজয়ে অন্য পক্ষিয়াং চ পরিণাহ্যস্য। তাহলে বলছে অর্থস্য সংগ্রহে চ এনাং ব্যয়ে চ এবং নিয়োজয়ে, তাহলে বলছে অর্থের সংগ্রহে এবং ব্যয়ে এদেরকে নিযুক্ত করবে, তা এদের অর্থ সংগ্রহে অথবা অর্থ উপার্জনে এবং ব্যয়ে এদের অধিকার এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ মনু দিয়েছেন। নারীর রক্ষা বা নারীর সুরক্ষা বিষয়ে কিন্তু মনু কিছু অধিকার দিয়েছেন, অর্থাৎ নারী সুরক্ষার কথা বলেছেন, অর্থাৎ পুরুষকে বলেছেন যে তোমরা সবাই নারীর সুরক্ষা দেবে, অর্থাৎ নারীর রক্ষা করবে। কি বলেছেন, সূক্ষ্মেভ্যোপি প্রসঙ্গেভ্যো স্ত্রীয় রক্ষা বিশেষত দয়ুর্হি কুলয় শোকম আবহি আবহেয়ু অরক্ষিতা। তাহলে সূক্ষ্মেভ্য অপি প্রসঙ্গেভ্য, অত্যন্ত সূক্ষ্ম প্রসঙ্গ থেকেও যদি স্ত্রীর রক্ষা কি, বিশেষত স্ত্রীয় রক্ষা, অর্থাৎ স্ত্রীর রক্ষাই হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ স্ত্রীর রক্ষা যে কোনো উপায়ে করতে হবে, দয়ের হি কুলে শোকম আবহের অরক্ষিতা, যদি কেউ অরক্ষিত নারী হয়, অর্থাৎ নারী যদি রক্ষা ঠিকঠাক ভাবে না হয়, সুরক্ষা যদি না থাকে, তাহলে দুই কুলেরই অর্থাৎ পতিকুলের এবং পত্নী কুলের উভয় কুলেরই শোক উপপন্ন উৎপন্ন হবে, অর্থাৎ দুজনেরই দুঃখের ভাগী হবে। সেই জন্য বলছে যে নারীর সুরক্ষা করতে বলছে। ইমং আরো আরো সুরক্ষার কথা বলছে, ইমং হি সর্ববর্ণানাং পশ্যন্ত ধর্মোত্তরম যতন্তে রক্ষিতুং ভার্যা ভর্তার দুর্বলপি। যে ভর্তার দুর্বলপি, যদি স্বামী যদি দুর্বল হয়
তাও কিন্তু ভার্যাকে রক্ষা করার জন্য তাকে প্রচেষ্টা করতে হবে। তার মানে এখানে বলছে যে এনি 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 হাও অর্থাৎ যে কোনো প্রকারে নারীর কে রক্ষা করার দায়িত্ব কিন্তু তার স্বামীর এবং তার স্বজনদের, ঠিক আছে। এবং আগে একটি বলেছিলাম যে পিতা রক্ষতি কৌমারে, ভর্তা রক্ষতি যৌবনে, রক্ষন্তি স্থবি পুত্রা ন স্ত্রী স্বতন্ত্র মনে। অর্থাৎ স্ত্রীর স্বতন্ত্র নেই কেন? যেহেতু তারা কারো না কারো অধীন, আত্মরক্ষার ক্ষেত্রে কারো না কারো অধীনস্থ থাকে, সেই জন্য তাদের কোনো স্বাতন্ত্র্য নেই। এই এই ধরনের কথা মনু বলেছেন। এবার আরো কতগুলো ব্যাপারে আমি আসি যেগুলো খুব মজাদার বিষয়। সেগুলো হচ্ছে, এখন যদি এখনকার দিনে যদি এই ধরনের কথা বলা হয় তাহলে নিশ্চিতভাবে তাকে মহাপাতক বা রাজদ্রোহের দ্রোহী বলা হবে। সেটা কি না? এখানে বলছেন মনু কতগুলো মানে নারীর এটা এক প্রকার অসম্মানের, নারীর স্বার্থ রক্ষার বিরোধী বক্তব্য। সেটা কি নারী বলছেন যে কোন কি ধরনের মেয়েকে কি নামের মেয়েদেরকে বিয়ে করা যাবে না? মনু বলছেন যে নক্ষ ভিক্ষাত ভিক্ষ নদী নাম্নি নাত্যন্ত পর্বত নামিকাম না না পক্ষী ওহি প্রেয় প্রেয় নামনিং চ নামনিং ন চ ভীষণ নামিকাম। তাহলে বলছে নকশি নক্ষ নক্ষ বৃক্ষ নদী নাম নামনিং, তার মানে হচ্ছে রিক্ষ রিক্ষ মানে হচ্ছে রিক্ষ মানে নক্ষত্রবাচক শব্দ। তাহলে রিক্ষ মানে নক্ষত্রবাচক শব্দ, বৃক্ষবাচক শব্দ এবং নদীবাচক শব্দ অনুসারে যে যাদের নাম আছে সেই ধরনের নামের কোনো মেয়েকে বিয়ে করা যাবে না। এবার ভাবো দেখি যে যদি কোনো মেয়ের এরকম ধরনের নাম থাকে, বৃক্ষের নামের সঙ্গে নাম থাকে বা কোনো নক্ষত্রের নামের সঙ্গে নাম থাকে, বা যদি কোনো নদীর নামের সঙ্গে নাম থাকে, তাহলে যা মন্দাকিনী যদি কারোর নাম হয় তাহলে কি তাকে বিয়ে করবে না? ভাবো একবার। তাহলে এই যে এরকম ধরনের নদীর নামের সঙ্গে নদীর নামের নামের নাম যদি থাকে, নদীবাচক শব্দে যদি কারো নাম হয় তাকে মনু বলছে বিয়ে করা যাবে না। তাহলে মনু সংহিতা এগুলো হচ্ছে কি সেই সময়কার দিনে, এখন যেমন আমাদের 1950 খ্রিস্টাব্দে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর আম্বেদকর ডক্টর আম্বেদকর আইন প্রণয়ন করলেন, মানে ভারতবর্ষে ইন্ডিয়ান কনস্টিটিউশন তৈরি হলো, ইন্ডিয়া ভারতীয় সংবিধান তৈরি হলো, এবং সেখানে অনেক রকম অধিকারের কথা বলা হয়েছে, এবং সেখানে আইন কানুন কি হবে, কি করা উচিত কি করা উচিত নয় সেই কথাগুলো বলা হয়েছে। কিন্তু তার আগে তো এই ধরনের নীতিশাস্ত্রগুলো এবং বেদই ছিল হচ্ছে আমাদের ভারতবর্ষের আইন, তাই না? তাহলে সেই আইন এবং সেই বিধিনিষেধ, সেই নিয়ম নীতিগুলোকে যদি সমাজে প্রচলিত করতে হয়, তাহলে তো এরকম ধরনের বক্তব্য যদি মনু সংহিতায় মনু করে থাকেন তাহলে তো এটা খুবই বেদনাদায়ক হবে যাদের এরকম ধরনের নাম আছে। কোনো নক্ষত্রের নামে যাদের নাম, বৃক্ষের নামে নাম, যাদের নদীর নামে নাম, তাদের তো বিয়েই হবে না। শুধু তাই নয়, নান্তো পর্বতা পর্বত নামিকাম, পর্বত নামেও যদি কেউ থাকে তাহলে ভাবা যাচ্ছে, ভাবা যায় না এই ধরনের নামে। এবং ভীষণ নামিকাম, ভীষণ নামিকাম যার নাম ভীষণ, অর্থাৎ কি বলবো, মানে যে নামের মধ্যে একটা ভীষণ ব্যাপার রয়েছে, ভয়ঙ্কর ব্যাপার রয়েছে, সেই রকম ভয়ঙ্কর ব্যাপারের নাম যদি থাকে, ভয়ঙ্কর শব্দবাচক কোনো নাম থাকে, তাহলেও তাকে বিয়ে করা যাবে না। তো এই যে এই ধরনের বক্তব্য মনু করে গেছেন, সেগুলো বর্তমান পরিপ্রেক্ষিতে এগুলো অবাস্তব বলেই মনে হয়, এবং সেই সময় অবশ্যই অনেক নারীর সম্মান হানির ক্ষেত্রে এগুলো প্রযোজ্য, এবং অনেকের হয়তো বিবাহ যোগ্য হওয়া সত্ত্বেও তার হয়তো এই ধরনের নাম থাকার জন্য সে বিবাহের উপযোগী ছিল না, তাকে উপযোগী বলে মনেই করাই হয়নি। তো এগুলো কিন্তু এক প্রকার নারীর প্রতি অসম্মান বা নারীর অধিকারে হস্তক্ষেপ করা। সে চাইলে যে কোনো কাউকেই বিয়ে করতে পারে বা তাকে যে কেউ বিয়ে করতে পারে, কিন্তু সেখানে মৌ এরকম ধরনের হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না। তারপর বলছে মহান মহান্ত্যপি সমৃদ্ধানি গো অজা বিধি বিধ নধা নধান্যত
স্ত্রী সম্বন্ধে দশই তানি কুলানি পরিবর্জেত। তাহলে বলছে যে গরু অজ, মানে অজ বলতে ছাগল, ভেড়া প্রভৃতি পশু এবং ধন ও ধান্যে বিশেষ সমৃদ্ধিশালী যে স্ত্রী সম্বন্ধ, ঠিক আছে, স্ত্রী সম্বন্ধ মানে হচ্ছে স্ত্রী প্রাপ্তির জন্য যে সম্বন্ধ আর কি, সে ব্যাপারে সেগুলো কিন্তু বর্জনীয়। অর্থাৎ এই ধরনের স্ত্রী সম্বন্ধ বর্জনীয়। নোদ্বহে কপিলাং কন্যাং নাধিকাঙ্ক্ষিং ন রোগিণীং, আর কাকে কাকে বিয়ে করা যাবে না। যে কপিলাং কন্যাং নোদ্বহে ন উদ্বহে কপিলাং কন্যাং নাধিকাঙ্ক্ষিং ন রোগিণীং ন ন আল ন আলমিকাং নাতি লোমাং ন বাচাটাং ন বা চাটাং ন পিঙ্গলাম। তাহলে বলছে যে যে কপিল কপিলা কন্যা যে যার চুল হচ্ছে তামাটে, ঠিক আছে, তো এখন যদি বলি চুল তামাটে বলে বিয়ে করবে না, তাহলে বলবে যে 5 থেকে 10 হাজার টাকা খরচা করে ইয়ে থেকে বলে বিউটি পার্লার থেকে চুল কালার করে আনার পরে যদি বিয়ে না হয় তাহলে কি হবে। তাহলে ধরে বুঝতেই পারছো যে এখন কপিলা চুল কপিলা করছে সবাই পয়সা দিয়ে, কিন্তু তখনকার দিনে কপিলা চুল যদি হতো, অর্থাৎ চুলের কালার যদি তামাটে হতো, তাহলে তার বিয়ে হবে না, তাকে বিয়ে করা যাবে না। মনু বলছে নাধিকাঙ্গিং, অর্থাৎ কি নাধিকাঙ্গিং মানে হচ্ছে যে লম্বা বেশি তাকে বিয়ে করা যাবে না। আর কি যে রোগিণী, যার যে রোগগ্রস্তা, যা কোনো কিছুতেই রোগ সারছে না, এমন এমন কাউকে বিয়ে করা যাবে না। আর কি বলছে ন অলমিকাং, যার লোম নেই, ঠিক আছে, অর্থাৎ লোম নেই বলতে এখানে ব্যাখ্যায় যেটা বলা হয় যার হাতে এবং থাইতে একদমই লোম নেই, তাকে বিয়ে করা যাবে না। তাহলে ভাবো, এই জন্য এই কিছুদিন আমরা আমরা যদি একটু একটু প্রাচীনে ফিরে যাই, তাহলে হয়তো দেখবো যে পত্নী নির্বাচনের ক্ষেত্রে আগে এই ধরনের বাড়ির অন্যান্য সদস্যরা যখন ওই কি বলে কন্যা নির্বাচনের ক্ষেত্রে যেত, পাত্রী নির্বাচনের ক্ষেত্রে যেত, তখন কিন্তু এই ধরনের বিষয়গুলোকে নজরে আনার চেষ্টা করত। তো এখন কে বলবে, কে দেখাতে চাইবে যে সে সলমি নাকি অলমি? তো এখানে বলছে ন অলমিকাং, যার লোম নেই তার বিয়ে হবে না, নাতি লোমাং এবং যার অতি লোম সারা শরীরের লোম রয়েছে তাকেও বিয়ে করা যাবে না, আর ন বা ন বা ন বা ন বাচাটাং, অর্থাৎ ন বাচাটা মানে হচ্ছে যে বাচাল আর কি, সেরকম কাউকে কিন্তু বিয়ে করা যাবে না, আর ন পিঙ্গলাম, যার পিঙ্গল বর্ণের চোখ, ঠিক আছে, যার পিঙ্গল বর্ণের চোখ তাকেও বিয়ে করা যাবে না। যদিও এখন হচ্ছে অন্য উল্টো, যে পিঙ্গল বর্ণের চোখ থাকলে তার তার আবার মূল্য বেশি। তো সেজন্য বলছে যে এরকম ধরনের মনু কিন্তু এ ধরনের কথা বলে গেছে, এবং এগুলো সরাসরি এক এক শ্রেণীর এবং এক শ্রেণীর নারীকে এরকম বিবাহ থেকে বঞ্চিত করা বা এরকম সংসার বা গার্হস্থ ধর্ম থেকে বঞ্চিত করার একটা প্রয়াস। তো সেটা অবশ্যই নারীর অধিকারে হস্তক্ষেপ করা। এরপরে বলছে যে আরেকটি বিষয়ে বলি, সেটা হচ্ছে যে শূদ্রা শূদ্রা নারীকে বিয়ে করতে উচ্চ শ্রেণীর উচ্চ জাতির লোকেরা শূদ্র নারীকে বিয়ে করতে পারবে কি পারবে না, সে প্রসঙ্গে নারী মনু বলছেন যে ন ব্রাহ্মণ ক্ষত্রিয়র অপদ্যপি হি তিষ্ঠত কস্মিঞ্চিদপি বৃত্তান্তে শূদ্রা ভার্যা উপদিশ্যতে। যে ন ব্রাহ্মণ ক্ষত্রিয়রপি অদ্যাপি হি তিষ্ঠত অপদ্যপি হি তিষ্ঠত কস্মিঞ্চিদপি বৃত্তান্তে শূদ্রা ভার্যা উপদিশ্যতে। যে কস্মিঞ্চিদপি বৃত্তান্তে, কোন বৃত্তান্তেই শূদ্রা ভার্যা ন উপদিশ্যতে, মানে ভার্যার শূদ্রা হবে এইটা কিন্তু, কার ভার্যা শূদ্রা হবে না, ব্রাহ্মণ ক্ষত্রিয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় ক্ষত্রিয়, ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় এই উভয়ের আপদেও যেন কোনোভাবেই কোনো বৃত্তান্তেই যেন শূদ্রা ভার্যা না হয়। তাহলে কি হবে যদি শূদ্রা ভার্যা হয়, তার সে প্রসঙ্গে বলছেন যে হীন জাতি স্ত্রিয়ং মোহাৎ উদ্বহন্ত দ্বিজাতয়ঃ কুলানিয়েব নয়ন্তি আশু সসন্তানা সসন্তানানি শূদ্রতাম।
শুধু কি হবে যদি এরকম ক্ষুদ্রাভার্যা হয় তাহলে কুলানি এবং রয়ন্তি আশু খুব তাড়াতাড়ি ফুলগুলো তার ফুলকে তার বংশকে কোথায় নিয়ে যাবে, সসন্তানানি মানে সসন্তান সন্তান সহ তার কুল শূদ্রতা মাপনতি শূদ্রতা লাভ করবে, তাদের তারাও সবাই কি হীন জাতি হয়ে যাবে এবং শূদ্রা শূদ্র জাতি হয়ে পড়বে। তো এইভাবে মনু কিন্তু নারীর সমস্ত অধিকারকে খাটো করে নিয়েছেন বা কমিয়ে দিয়েছেন, সমস্ত অধিকার থেকে বঞ্চিত করেছেন। এবং এই প্রসঙ্গে বলি যে একজন মনুই কিন্তু মনুসংহিতা লেখেননি এবং সেটা কিন্তু বারে বারে ক্রমান্বয়ে বহু মনু কর্তৃক সেটা কিন্তু রিভাইজড হয়েছে, ঠিক আছে? অর্থাৎ যেমন ভাবে সমাজ চেয়েছে বা যেমন ভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তখনকার এই ধরনের মনুবাদী মনুবাদী সম্প্রদায়, তারা কিন্তু সেভাবেই মনুসংহিতার প্রসার এবং প্রচার করেছেন। এভাবে কিন্তু তারা সমাজে তাদের যে নিয়ম নীতি যে বিধি নিষেধ সেগুলো আরোপ করার চেষ্টা করেছেন, এবং সেগুলো করতে গিয়ে কোথাও নারী যেন বঞ্চিত হয়েছেন, কোথাও নারী যেন তার অধিকার থেকে ক্ষুণ্ণ হয়েছেন, অধিকার ক্ষুণ্ণ হয়েছে তাদের। তো এভাবে মনুসংহিতা আমরা জানি যে অনেকগুলো অনেক বহু স্মৃতিশাস্ত্র আছে, তার মধ্যে মনুসংহিতার নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের কাছে খুবই একটি চর্চার বিষয়। তো সেই মনুসংহিতাতে এই ধরনের বক্তব্য আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখবো যাজ্ঞবল্ক্য স্মৃতি, আমি আর ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট আর 5 মিনিট বলে আমি আমি আমার বক্তব্যকে ছোট করব আর কি, একদমই বক্তব্যকে শেষ করব। তো এরপরে যাজ্ঞবল্ক্য স্মৃতিতে দেখা যাচ্ছে যাজ্ঞবল্ক্য একটু কিন্তু উদার প্রকৃতির ছিলেন, অন্তত মনুর মতো এরকম ধরনের নারীর এরকম অধিকারকে ক্ষুণ্ণ করেননি, তিনি অনেকটা চেষ্টা করেছেন। কিন্তু এই স্ত্রীরত্নের বিষয়ে বা তোমার স্ত্রীধনের বিষয়ে তিনি কিন্তু মনুকে অনুসরণ করেছেন, এবং এর পরে যে কৌটিল্য কিন্তু একটু সমতা রক্ষা করার চেষ্টা করেছেন, তিনি একটু ব্যালেন্স করেছেন যে সমাজ সমাজকে সমাজ এবং রীতিনীতি দুটো কিন্তু ভিন্ন পথে অনেক সময় চলছিল। এবং কৌটিল্য আমরা জানি কৌটিল্য মানে হচ্ছে চাণক্য, গুপ্ত গুপ্ত বংশের মৌর্য মৌর্য বংশের তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। তো তিনি এই ধরনের অর্থশাস্ত্র লিখে তিনি কিন্তু অনেকটা এটাকে ব্যালেন্স করার চেষ্টা করেছেন, এবং সমাজে তিনি কিন্তু নারীর ক্ষেত্রে যেমন বহু বিবাহের কথা তিনি তুলে ধরেছেন, পুরুষের ক্ষেত্রেও তিনি বহু বিবাহের প্রথাকে নিয়ে এসেছেন, বিধবা বিবাহের কথা তিনি বলেছেন। এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ধরনের শাস্ত্র শাস্ত্র আর সেভাবে পাওয়া যায় না, এবং যা পাওয়া যায় সেগুলো হচ্ছে সাহিত্য বা মহাকাব্য এই ধরনের কিছু। তো সেখানেও কিন্তু আমরা দেখছি যে এই ধরনের মনুবাদ বা এই ধরনের কৌটিল্যবাদ সেগুলোই কিন্তু তারা সমাজের বিভিন্ন চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, কালিদাস তার ভগবতী অন্যান্য যারা আছেন তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, এবং সেখানে কিন্তু তারা কোথাও কোথাও মনুবাদের প্রশংসা করেছেন, কোথাও কোথাও তার প্রতিবাদও করেছেন, সেটা কিন্তু গোড়ার্থে প্রতিবাদ করেছেন। এবং এইভাবে কিন্তু তারা তাদের বক্তব্যগুলোকে তাদের সাহিত্যের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন, এবং পরবর্তীকালে এই ধরনের আর কিন্তু নারীবাদ নিয়ে সেভাবে কিছুই ভাবনা চিন্তা ছিল না। অবশেষে দেখা গেল যে পাশ্চাত্য দেশে নারীবাদের একটা আলোড়ন শুরু হলো, আন্দোলন শুরু হলো, এবং সেটা সম্ভবত 19 শতাব্দীর শুরু শেষের দিকে, ওই 1850-এর নাগাদ। সেই সময় কিন্তু ভারতবর্ষেও এরকম একটু আগেই স্যার বলছিলেন তোমার আমাদের আইকিউএসি স্যার এই কলেজের, তো তিনি বলছিলেন যে 3টে স্তরে আমরা দেখতে পেয়েছি ভারতবর্ষে এরকম ধরনের আন্দোলন গড়ে উঠেছে। তো ওই যে যার কথা বলছিলেন যে ব্যারন হেস্টিংস, তিনি কিন্তু 1773 খ্রিস্টাব্দে তিনি হিন্দু কাং সংহিতা বলে একটি সংহিতা করেন, এবং সেটা সংস্কৃত ভাষায় তার রচনাও করেন। তার তিনি কেন করেছিলেন, যে কারণ হচ্ছে ইংরেজরা তখন ভারতবর্ষে শাসন করছেন, এবং সেই সময় বিভিন্ন মানে
প্রাচ্যে একরকম, অর্থাৎ পূর্ব ভারতে, পশ্চিম ভারতে এবং উত্তর ভারতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কি রীতিনীতি রয়েছে। তো সেই রীতিনীতিগুলোকে একটি রীতিনীতির মধ্যে একটা সাম্য না থাকলে রাজ্য শাসনে বা দেশ শাসনে একটু অসুবিধা হয়। সেই জন্য কি করলেন, ব্যারন হেস্টিংস 1773 খ্রিস্টাব্দে হিন্দু কানুন সংহিতা বলে একটি সংহিতা করেন এবং সেই অনুযায়ী শাসন ব্যবস্থা চলতে থাকলো ও সেটা সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন। তো আমাদের ভারতবর্ষে যে প্রথম নারীবাদী আন্দোলন শুরু হলো সেটা 1850 থেকে 1915, এই সময়টায় আমরা দেখেছি সমাজ সংস্কারকদের ভূমিকা, অর্থাৎ বিদ্যাসাগর ছিলেন, আরো অনেক অনেক রাজা রামমোহন রায়, এরকম অনেক সমাজ সংস্কারকরা, তারা কিন্তু এসে এই নারীবাদের যে নারীর অধিকার, সেই অধিকার গুলোকে কিন্তু তারা কিন্তু মর্যাদা দেওয়ার চেষ্টা করেছেন। এবং আমরা সবাই জানি যে সহমরণ প্রথা, বিধবা বিবাহ বিদ্যাসাগর চালু করেছিলেন। এবং সহমরণের কথা আমরা, সহমরণ প্রথা যে ছিল তার বিরোধিতা করে সেটাকে আইন সিদ্ধ করা হয়েছিল, রাজা রামমোহন করেছিলেন ইংরেজদের দ্বারা, সেগুলো আমরা দেখেছি। এবং দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয় স্তরে আমরা 1916 থেকে 1970 খ্রিস্টাব্দ, এটা দ্বিতীয় স্তর ছিল ভারতবর্ষে নারীবাদী আন্দোলনের দ্বিতীয় স্তর, যেখানে মেয়েরাই নিজেরা নিজেরা নিজেদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে পড়েছিলেন এবং স্বাধীনতা সংগ্রামের জন্য তারা নিজেরা সেই সময় অত্যন্ত পলিটিক্যালি সাউন্ড হয়েছিলেন, কি বলবো, মানে রাজনৈতিক ভাবে সক্রিয় হয়ে উঠেছিলেন। এবং রাজনৈতিক ভাবে মহিলারা সক্রিয় হয়ে যাওয়ার ফলে তারা কিন্তু ওই 47 সালের স্বাধীনতার পর তারা কিন্তু অনেকটাই সোচ্চার হয় নিজেদের অধিকার পাওয়ার জন্য। এবং শেষ পর্যায়ে কিন্তু আরো অনেক পরে 1970 খ্রিস্টাব্দের পরে দেখা যায়, এবং সেটা বর্তমানেও সেই এই ধরনের নারীবাদের কথা আমরা বিভিন্ন জায়গায় চর্চিত হতে দেখি। এবং হিউম্যান রাইটস এর পাশাপাশি ওম্যান রাইটস এর কথা এবং আইন আমাদের দেশে চালু হয়েছে এবং সেখানে সাম্যের অধিকার, বিভিন্ন সাম্যের অধিকার নারীকে দেওয়া হয়েছে। এভাবে কিন্তু আমরা দেখছি যে একটা বৈদিক যুগ থেকে শুরু করে আজ অব্দি ভারতবর্ষের সংবিধানে স্থান পেয়েছে কি, মানে তখন বেদ ছিল সংবিধান ভারতবর্ষের, তারপরে স্মৃতিশাস্ত্রগুলো, তারপরে রামায়ণ মহাভারত, এই ধরনের সমস্ত কিছুই কি হয়েছিল যে সেগুলোই কিন্তু আমাদের সংবিধান ছিল। এখন আমাদের ভারতীয় সংবিধান, সেই সংবিধানে কিন্তু এই ধরনের নারীর অধিকার সম্পর্কিত যে ওমেন রাইটস, সেই সেই আইন পাশ হয়েছে এবং সেখানে নারীর সমস্ত অধিকারের কথা বলা হয়েছে এবং অধিকারকে দেওয়া হয়েছে। ভবিষ্যতের কথা বলছিল যে বিয়ন্ড জেন্ডার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, অর্থাৎ যে কোনো জেন্ডার কোনো কোনো জেন্ডারে বিশেষত্ব পাবে না, কে নারী কে পুরুষ, কে নারী নারী পুরুষ নয়, মানে এরকম ট্রান্সজেন্ডার কেউ কিন্তু কারোরই কোনো বিশেষত্ব থাকবে না, সবাই সমান অধিকার পাবে, এইরকম একটি স্থানে আমরা চলে গেছি। তো সেগুলো নিয়ে আমরা যথেষ্ট ওয়াকিবহাল, সেগুলো আমরা জানি। তো আমার বক্তব্যের আমি জানি না কি সারমর্ম তোমরা পেলে, কিছু দিতে পারলাম কিনা জানি না, অসুস্থ না থাকলে একটু হতো হয়তো, কিন্তু সত্যি কথা অসুস্থ থাকার জন্য একদমই সেভাবে চর্চা হয়নি, খুব দুঃখিত। সবাইকে ধন্যবাদ, শেষ করছি আমার বক্তব্য, যদি কারো প্রশ্ন থাকে করতে পারো, আমার সাধ্যমতো চেষ্টা করবো। শিউলি? হ্যাঁ স্যার, শ্রেয়সী, শ্রেয়সী শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ মাননীয় ডক্টর উত্তম বিশ্বাস মহোদয়কে, উনি আমাদের কাছে বৈদিক সাহিত্যে নারীর মর্যাদা এ সম্পর্কেও খানিকটা তুলে ধরেছিলেন এবং লৌকিক সাহিত্যে কাব্যের উপরও তিনি কিছুটা ধরে তুলেছেন। এবং স্মৃতিশাস্ত্রে মনুর যে নারীর মর্যাদা, নারীর স্থান, এ বিষয়ে উনি অনেকটাই দিয়ে গেছেন আমাদের কাছে। ওনার এই মূল্যবান বক্তৃতার জন্য ওনাকে
অসংখ্য ধন্যবাদ। এবং উনার এই মূল্যবান বক্তৃতার মধ্য দিয়ে আমরা অনেকটাই সমৃদ্ধি লাভ করতে পেরেছি। বর্তমান কোনো প্রশ্ন আমাদের মধ্যে আসেনি, চ্যাট বক্সে দেখতে পাচ্ছি না। এরপরে আমাদের মধ্যে উপস্থিত আছেন ঝাড়গ্রাম রাজ কলেজের সংস্কৃত বিভাগীয় প্রধান সম্মানীয় শ্রী সৌভিক বিশ্বাস মহোদয়। উনি বৈদিক সমাজের নারীবাদ কিভাবে প্রতিফলিত হয়েছিল বা আদৌ হয়েছিল কিনা তা নিয়ে ওনার সমুদ্র সম জ্ঞানের কিয়দাংশ তুলে ধরবেন আমাদের মধ্যে। আমরা ওনার ওই মূল্যবান বক্তব্য শোনার জন্য অপেক্ষায় আছি। আচ্ছা, কেউ কয়েকজন প্রশ্ন করছে, আমি শেষের দিকে বলবো, হ্যাঁ যদি সময় থাকে তোমাদের। হ্যাঁ, কে একটা দেখলাম প্রশ্ন করেছে, ঠিক আছে এখন সৌভিক দা হোক, তারপর আমি বলবো। ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ, আমার কথা শোনা যাচ্ছে স্পষ্ট? হ্যাঁ, সকলকে বৈকালিক শুভেচ্ছা। দেশপ্রাণ মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগ এবং আভ্যন্তরীণ উৎকর্ষ মূল্যায়ন সমিতির যৌথ উদ্যোগে আজ যে রাজ্যস্তরীয় আন্তর্জালিক আলোচনা সত্রের আয়োজন করা হয়েছে, সেখানে আমি আমন্ত্রিত বক্তা এবং আমন্ত্রিত বক্তা হওয়ার জন্য আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি এবং সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় সাংসদ ও দেশপ্রাণ বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি এবং আজকের অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক শ্রী দিব্যেন্দু অধিকারী আজ অনিবার্য কারণবশত অনুপস্থিত, তাকে আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। দেশপ্রাণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এবং সম্পাদক এবং আজকের সভার আলোচনা আজকের যে সত্র তার সভাপতি মাননীয় ডক্টর সুবিকাশ জানাকে আমার ঐকান্তিক কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশপ্রাণ মহাবিদ্যালয়ের আইকিউএসির বা আভ্যন্তরীণ উৎকর্ষ মূল্যায়ন সমিতির সমন্বয়ক অধ্যাপক শুভজিৎ সিনহাকে আমার শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই দেশপ্রাণ মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধানা মাননীয়া শিউলিরানী খাটুয়াকে এবং বিভাগের অন্যান্য অধ্যাপক এবং অধ্যাপিকা বৃন্দকে। আমার সহবক্তা আমার অনুজপ্রতিম শ্রী উত্তম বিশ্বাসকে আমি শুভেচ্ছা জানাই এবং তার দ্রুত আরোগ্য কামনা করি। আচ্ছা, আমি একটা প্রেজেন্টেশন শেয়ার করব, শেয়ার হচ্ছে কিনা এটা একটু দেখে আমাকে জানালে সুবিধে হবে আর কি। আচ্ছা, স্ক্রিনটা কি শেয়ার হয়েছে, দেখা যাচ্ছে? না স্যার, দেখা যাচ্ছে না। কিছু দেখা যাচ্ছে না? না না, এক মিনিট। আচ্ছা, এবার কি দেখা গেছে? না স্যার, এখনো পাইনি দেখতে। আচ্ছা, এক মিনিট। কারণে বোধ হয় সমস্যা হচ্ছে কোনো। আচ্ছা, এবার হ্যাঁ স্যার, এবার এসছে। এসছে তো হ্যাঁ স্যার, স্ক্রিনটা এসেছে এবার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি শুরু করছি। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিত সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে।
নারীবাদী ভাবনা নিয়ে আমার পূর্ববর্তী বক্তারা অনেকগুলি কথাই বলেছেন, তাই বিশ্ব সাহিত্যে বা বিশ্বে নারীবাদ, ভারতে নারীবাদ, এ নিয়ে আমি আর বেশি কিছু বলার নেই আমার। শুধু আমি দুই একটি কথা, জাস্ট কয়েকটা সেন্টেন্স বলে আমি আমার মূল বিষয়ে চলে যাব। সোজা কথায় নারীবাদ বলতে আমরা যা বুঝি আজকের দিনে, সেটা হচ্ছে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিকভাবে নারী পুরুষের সমান অধিকার, যেখানে কোনো লিঙ্গগত বৈষম্য নেই, যেখানে কোনো লৈঙ্গিক ব্যবধান নেই। এই অধিকারের লক্ষ্যে একটা লড়াই পাশ্চাত্যে শুরু হয়েছিল, তার ঢেউ এসে পড়েছিল ভারতবর্ষে। এটা একদম নারীবাদের তত্ত্ব এবং নারীবাদের দর্শন এবং নারীবাদের আন্দোলন। আসলে অধিকার রক্ষার লড়াইয়ে, অধিকার রক্ষার যে, অধিকার রক্ষা করার যে লড়াই, সেখানার সেই চিন্তাভাবনাগুলো ভারতবর্ষে প্রাচীন যুগে, বৈদিক যুগে কোথাও কিভাবে ছিল, বা সমানাধিকার সেটা কিভাবে ছিল মহিলাদের, সেই প্রসঙ্গে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করছি, আমি একটু কিছু বলার চেষ্টা করছি। তো প্রথমেই আমি যেটা বলতে চাই, যে বৈদিক বাংময়ে বা বৈদিক সাহিত্যে নারীর স্থান কেমন ছিল, বৈদিক যুগে নারীর স্থান কেমন ছিল সেটা জানতে গেলে আমাদের বৈদিক সাহিত্যের উপর নির্ভর করা ছাড়া কোনো গতি নেই। কারণ সেই সময়ের কোনো ইতিহাস গ্রন্থ আমাদের হাতে নেই, বা সেই সময়ের কোনো ইতিহাস গ্রন্থই নেই। বৈদিক যুগ বলতে আমরা কোন সময়কে ধরব? বৈদিক যুগ বলতে আমরা সেই সময়কে ধরব যে সময় বৈদিক সাহিত্য দৃষ্ট হয়েছিল বা রচিত হয়েছিল। কেন আমি এই দৃষ্ট হয়েছিল বা রচিত হয়েছিল কথা দুটো ব্যবহার করলাম, কারণ আমরা জানি, যারা সংস্কৃতের মানুষ তারা জানেন, যে একটি একটি পরম্পরা আছে, দুটি পরম্পরা আছে। একটি পরম্পরায় বেদজ্ঞরা মনে করেন যে বেদ অপৌরুষেও, অর্থাৎ কোনো পুরুষের দ্বারা রচিত বা সৃষ্ট নয়, তা মুনি ঋষিদের দ্বারা দৃষ্ট হয়েছে। বেদ অনাদি, মুনি ঋষিরা তা দর্শন করেছেন মাত্র। বেদজ্ঞদের অপর একটি পরম্পরা আছে যেখানে মনে করা হয় বেদ আসলে কালিদাস, বাল্মীকি এই কবিদের মতো একটি রচিত সাহিত্য, এবং সেটা নির্দিষ্ট সময়ে রচিত হয়েছে। তো আমি এই রচিত পরম্পরাকেই, পৌরুষেয় পরম্পরাকে ধরেই এগোব, তাতে আমার দিন কাল ঠিক করতে একটু সুবিধে হবে। তো যাই হোক, আমি বৈদিক যুগ বলতে ওই বৈদিক সময়ের অংশটাকেই ধরছি। আমি যদি ঋগ্বেদকে প্রাচীন গ্রন্থ হিসেবে ধরি, ঋগ্বেদকেই প্রাচীন গ্রন্থ হিসেবে ধরা হয়, সংশয় নেই এ ব্যাপারে, যদি ধরা হয় তাহলে আনুমানিক খ্রিস্টপূর্ব দ্বাদশ শতক থেকে শুরু করে খ্রিস্টপূর্ব দশম শতকের শেষ বা নবম শতকের শুরুর রচনা বলে মনে করা হয়। খ্রিস্টের জন্মের 1200 বছর আগে আনুমানিক, অথবা খ্রিস্টের জন্মের 1000 বছর আগে ঋগ্বেদের রচনাকাল বলে স্থির করা হচ্ছে। যজুর্বেদ, সামবেদ এবং প্রাচীন ব্রাহ্মণ গ্রন্থগুলি, ধরা হচ্ছে কোন সময়ে? না, সেগুলো ধরা হচ্ছে আনুমানিক খ্রিস্টপূর্ব নবম শতক থেকে শুরু করে খ্রিস্টপূর্ব সপ্তম শতকের মধ্যে। অথর্ববেদের দুটি অংশ, একটি প্রাচীন অংশ, একটি অর্বাচীন অংশ। এই অর্বাচীন অংশ, প্রাচীন অংশকে ধরা হচ্ছে ওই ঋগ্বেদ, যজুর্বেদ এবং সামবেদের সমসাময়িক, এবং অর্বাচীন অংশকে ধরা হচ্ছে যে খ্রিস্টপূর্ব অষ্টম শতক থেকে পঞ্চম শতকের মধ্যবর্তী। এরপরে আসে আমি সূত্র সাহিত্য। সূত্র সাহিত্য মানে হচ্ছে গৃহ্যসূত্র, শৌতসূত্র, গৃহ্যসূত্র, ধর্মসূত্র, শুল্বসূত্রও আছে, তার কথা খুব একটা বলছি না আমার অপ্রাসঙ্গিক বলে। আমি সূত্র সাহিত্য বলতে ওই তিনটিকেই ধরছি, কারণ আমার বিষয়ে সেটি কাজে লাগবে। তো এই সূত্র সাহিত্যের রচনাকাল খ্রিস্টপূর্ব পঞ্চম শতক থেকে শুরু করে খ্রিস্টাব্দ চতুর্থ শতক পর্যন্ত। তাহলে পুরো বৈদিক সাহিত্য, যেগুলোর নাম আমি বললাম, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ এবং সূত্র সাহিত্য, এগুলোকে যদি আমি পুরোটা একটা সময় রেখার মধ্যে বাঁধতে চাই, তাহলে সেটা হবে খ্রিস্টের জন্মের 1200 বছর পূর্ব থেকে খ্রিস্টের জন্মের, যীশুখ্রিস্টের জন্মের 400 বছর পর পর্যন্ত। মানে একদিকে 1200 আর একদিকে 400, অর্থাৎ প্রায় 1600 বছরের একটি ইতিহাস বা তথ্য এই সাহিত্যের মধ্যে আছে। তাহলে 1500 বছরের এই সাহিত্য পরম্পরায় আমরা নারীর অধিকার, নারীর স্থান, নারীর মর্যাদা, নারীর সম্মান, নারীর সাংস্কৃতিক দাবি, এগুলো সব বুঝে নেবার চেষ্টা করব। এবার আমরা জানি যে উত্তর পূর্ব ভারত দিয়ে আর্যরা অনুপ্রবেশ করেছিলেন ভারতবর্ষে। আর্যরা ছিল যাযাবর জাতি, তারা পশুপালন নির্ভর সভ্যতা অভ্যস্ত ছিল।
আর তারা যখন উত্তর পূর্ব ভারত থেকে ভারতবর্ষে প্রবেশ করলো তখন কিন্তু ভারতবর্ষ ফাঁকা মাঠ ছিল না, সেখানেও কিন্তু একটা সভ্যতা আছে। আমরা জানি সে সভ্যতা সিন্ধু সভ্যতা, এবং সে সভ্যতা কোথাও আর্য সভ্যতার থেকে একটু পৃথক। সিন্ধু সভ্যতা ছিল কৃষিভিত্তিক সভ্যতা এবং নগর সভ্যতা, তার মানে আর্যরা যাযাবর ঘুরে ঘুরে বেড়ায়, পশুপালন নির্ভর সভ্যতা। সিন্ধু সভ্যতা স্থায়ী সভ্যতা এবং কৃষিভিত্তিক সভ্যতা। আর কি কি সেখানে পার্থক্য দেখা যায়? পার্থক্য প্রচুর ছিল। আমি আমার বক্তব্য বিষয়ের জন্য যেগুলো লাগবে সেগুলোকে কোথাও চয়ন করে এনেছি। সিন্ধু সভ্যতার ব্যবহৃত ধাতু ছিল ব্রোঞ্জ, ব্রোঞ্জের অস্ত্রশস্ত্র, ব্রোঞ্জের যন্ত্রপাতি তারা তৈরি করত। আর্যদের প্রবেশের সাথে সাথে ভারতবর্ষে অনুপ্রবেশ করে, ভারতবর্ষে আসে লোহা। তার মানে আর্যদের সঙ্গে ভারতবর্ষে লোহার অস্ত্রশস্ত্র বা লোহার সমস্ত যন্ত্রাদি ছিল। এবার যখন আর্যরা এখানে প্রবেশ করলো, একটি জাতির জায়গায় যখন অপর একটি জাতি প্রবেশ করে তাদের মধ্যে সংঘাত অনিবার্য, কারণ এ তো জায়গা দখলের লড়াই। দেখা যাচ্ছে এই লড়াইয়ে কোথাও আর্যরা জিতছে এবং সিন্ধুভাষীরা পরাজিত হচ্ছে। তো আমার দুটো তিনটে বিন্দু মনে হয় খুব গুরুত্বপূর্ণ। এই অতি শক্ত লৌহ ধাতুর অস্ত্রের সঙ্গে অপেক্ষাকৃত নরম ব্রোঞ্জের ধাতুর অস্ত্র খুব একটা পেরে উঠছিল না। আমরা জানি বৈদিক সাহিত্যে ইন্দ্রের বজ্রের কথা, বোধহয় ইন্দ্রের বজ্র এই লোহা দিয়েই নির্মিত ছিল। সেই বজ্র হাতে ইন্দ্র কোথাও অনার্যদের বা এই সিন্ধু সভ্যতার অধিবাসীদের পরাজিত করেছিলেন, তাই তিনি সেনাপতি সেনানায়ক। আর্য সভ্যতা আমরা জানি, বৈদিক সভ্যতা আর্যদের বৈদিক গ্রন্থাদি আর্য সভ্যতারই ফসল। আর্যদের সাথে ছিল আরেকটা জিনিস, সেটাই হচ্ছে ঘোড়ায় টানা রথ, যেটা যুদ্ধের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আর সিন্ধুভাষীরা যুদ্ধে ব্যবহার করত হাতি, যা অপেক্ষাকৃত শ্লথ মন্থর গতি। আর্যদের তাই যুদ্ধে জয় নিশ্চিত ছিল, সিন্ধুভাষীদের পরাজয়ও অবশ্যম্ভাবী ছিল এবং তাই হয়েছিল। এর পরে আসি আর্যরা যে ভারতবর্ষে সিন্ধুদের পরাজিত করে তাদের বসতির বিস্তার করলো, সেই বিস্তারের জায়গাটা একবার এই মানচিত্রে দেখার চেষ্টা করো। এই উত্তর পূর্ব ভারত থেকে আর্যরা এলো সিন্ধু নদ পেরিয়ে, এসে তারা এই গঙ্গা যমুনা পর্যন্ত। একটা কনসেপ্ট আছে যাকে বলা হয় সমুদ্র থেকে সমুদ্র, হিমালয় পর্বত থেকে পর্বত। সমুদ্র থেকে সমুদ্র মানে আরব সাগর থেকে একেবারে বঙ্গোপসাগর, আর পর্বত থেকে পর্বত মানে হিমালয় থেকে বিন্ধ্য। তার মানে এই অংশটায়, যে অংশটা আমি বললাম সমুদ্র থেকে সমুদ্র এবং পর্বত থেকে পর্বত, এই অংশটায় আর্যদের বসতি স্থাপন হয় এবং আর্যরা সিন্ধু সভ্যতার অধিবাসীদের ওপর প্রভুত্ব করতে আরম্ভ করেন। তাদের জায়গা দখল করে তারা বসতি নির্মাণ করে। এই গঙ্গা যমুনা দোয়াব দেখলে আরো স্পষ্ট বোঝা যায় যে আর্য বসতি কিভাবে বিস্তৃত হয়েছে, বিস্তারিত হয়েছে, তার আয়তন কিভাবে বেড়েছে। এই এই কোণ থেকে, উত্তর পূর্ব ক্রম থেকে শুরু হয়ে একদম সোজা বঙ্গোপসাগরের পার পর্যন্ত। এরপরে আসি আর্য সভ্যতা, আর্যরা যে এখানে এলো শুধু কি দখল করলো, দখল করে তারা বসে পড়লো, আর কিছু তারা করলো না, নিজেদের সভ্যতাই তারা বজায় রাখলো যেমন ছিল? না না, তা তারা করেনি, তাদের সভ্যতার পরিবর্তন হয়েছে। কি করেছে? তারা সিন্ধুদের জায়গা অধিকার করে আর্যাবর্ত স্থাপন করেছে, বসতি স্থাপন করেছে। আর কি করেছে? তারা শিখেছে কৃষিবিদ্যা, তারা সিন্ধু সভ্যতার অধিবাসীদের থেকে শিখেছে কৃষি। আর কি শিখেছে? তারা পুরানো ইট দিয়ে বাড়ি তৈরি করা শিখেছে, যে কাজ সিন্ধুবাসীরা করেছিল। আর কি কি করলো তারা? তারা এরপর করলো কি, তারা যখন যাযাবর ছিল, তারা যখন ঘুরে ঘুরে বেড়াতো, তখন তারা গোষ্ঠী বা কৌম বলে একটা কথা আছে, হিন্দি শব্দ কিন্তু আমরা পরিচিত, গোষ্ঠী বা কৌমে বিভক্ত ছিল। যখন তারা আর্যাবর্তে বাসস্থান নির্মাণ করে, কৃষি বাসস্থান নির্মাণ করে কৃষিভিত্তিক সভ্যতা গড়ে তুলল, তখন তারা কিন্তু আর গোষ্ঠী বা কমে বিভক্ত রইল না। তারা গোষ্ঠী বা কম ভেঙে কি হলো, কুল বা বংশে নিজেদের পরিবারকে, নিজেদের পরিবারের প্রবর্তন করলো। এই কুল বা বংশ কেমন ছিল? এই কুল বা বংশ ছিল তিন বা চারজন পুরুষ একসাথে, তাদের সমস্ত পরিবার, স্ত্রী
বাচ্চাদের নিয়ে তারা একটা বৃহৎ পরিবার করে থাকতো। এটা গেল প্রথম একদম কুলবা বংশ। তারপরে সেই পরিবারেরই কয়েকজন পুরুষ আলাদা হয়ে তাদের স্ত্রী তাদের সন্তানদের নিয়ে একটি পরিবার তৈরি করলো, এটা হলো যৌথ পরিবার। তারপরে সেই যৌথ পরিবার থেকে আবার বেরিয়ে এসে একজন পুরুষ তার স্ত্রীদের নিয়ে তার সন্তান আদিদের নিয়ে একটি বাসস্থান করে থাকতে আরম্ভ করলো, সেটা হলো একক পরিবার। তাহলে গোষ্ঠী বা কম থেকে পরিবারতন্ত্রে রূপান্তর এবং পরিবারতন্ত্রে রূপান্তর হয়ে সেখানে থেমে না থেকে সেই বৃহৎ পরিবার বা পল্লবিত পরিবার যৌথ পরিবার হয়ে একক পরিবারে এসে পৌঁছলো। এবার স্বভাবতই মানুষ আমায় প্রশ্ন করবে, স্যার এই পরিবর্তন কেন হলো, কি দরকার ছিল, ভালোই তো ছিল। এই পরিবর্তনের একটি বিন্দু না বললেই নয়, আজকে বলতেই হবে সেটা আমার, যার ওপর আমার পুরো বক্তব্য দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থা বা অর্থনীতি। এই যে গোষ্ঠী, এই যে কম ভেঙে পরিবারে পরিবর্তিত হলো, এর কারণ ছিল অর্থনীতি বা উৎপাদন ব্যবস্থা। একটু ব্যাখ্যা করে বললে বোঝা যাবে। কিরকম? আর্যরা কৃষি করতে শিখলো, চাষ করতে শিখলো, শস্য ফলাতে শিখলো। বেশ, এই আজকে তোমরা যেমন চাষের কথা দেখো, চাষ দেখো, সেকালের চাষ ঠিক এতটা যন্ত্র নির্ভর ছিল না। সেকালের চাষ ছিল ভীষণভাবেই শ্রম নির্ভর, অত্যন্ত শ্রম করতে হতো। তো সেই কৃষি নির্ভর উৎপাদন ব্যবস্থায় শ্রমিক বা শ্রম দিতে পারত, সেই কঠোর শ্রম করতে পারত পুরুষরা। এই উৎপাদন ব্যবস্থায় যেহেতু শ্রমিক হয়ে উঠল পুরুষ, নারীর ভূমিকা কোথাও উৎপাদন ব্যবস্থায় ধীরে ধীরে হ্রাস পেল, কমে গেল, মন্দীভূত হলো। হ্যাঁ, একথা ঠিক যে গৃহকর্মে তারা যথেষ্ট দায়িত্ব পালন করতেন, কিন্তু সরাসরি উৎপাদন ব্যবস্থায় তাদের ভূমিকা কোথাও কমে যেতে লাগলো। স্যার এই যে তথ্য আপনি বললেন, এই তথ্যের কোন প্রমাণ আপনি দিতে পারেন? হ্যাঁ, প্রমাণ দিতে পারি, প্রমাণ দিতে পারি। স্ত্রী শব্দের বা পত্নী শব্দের একটি প্রতিশব্দ আছে যা উত্তমবাবু আগে বলেছেন, ভার্যা। ভার্যা শব্দটির ব্যুৎপত্তি একটু দেখতে হবে। সেখানে কি আছে? পাণিনীয় ধাতু পাঠে যে 2000 ধাতুর কথা আছে, সেখানে ভ্রি ধাতু আছে। সেখানে বলা হয়েছে ভ্রেই ভরণে, অর্থাৎ ভ্রি ধাতু হচ্ছে ভরণার্থক। সেই ভরণার্থক ভ্রি ধাতুর উত্তর রি হলোর নত করে নত প্রত্যয় যোগ হয়, ফলে যার উৎপত্তিগত যার ব্যুৎপত্তিগত অর্থ হয় যাকে ভরণ করতে হয় বা যে অন্যের দ্বারা ভরণীয়া। আমি শুধু ব্যাকরণের তথ্য থেকে কথা বলছি না, আমি অভিধানেও যদি যাই, বাচস্পত্তমে বাচস্পতি স্পষ্ট বলেছেন ভার্যা ভরণীয়া মাত্রে, অর্থাৎ ভার্যা তিনি যাকে ভরণ করা হয়। এবার সোজা কথায় এই শব্দটার ঐতিহাসিক প্রেক্ষাপট একটু দেখুন, সেখানে দেখলে বোঝা যাবে স্ত্রী স্বয়ং কখনো কৃষিক্ষেত্রে গিয়ে শস্য উৎপাদন করতেন না, কারণ সেটা শ্রমসাধ্য ছিল বলে। পুরুষ অন্ন উৎপাদন করে নিয়ে এসে তার স্ত্রীর ভরণ করতেন বলে তিনি ভার্যা। সুতরাং আমি আজকে যা বলতে এর পরে শুরু করব তার প্রেক্ষাপট রচনা করলাম এখানে, যে কোথাও অর্থনৈতিক কারণে বা উৎপাদন ব্যবস্থার সাথে সংযোগ রেখে আর্য সভ্যতার যে বিবর্তন হলো, সেই বিবর্তনে নারীর ভূমিকাও ক্রমাগত বিবর্তিত হতে থাকে। তাহলে এ তো গেল আমার উৎপাদন ব্যবস্থার সঙ্গে যোগাযোগ। এবার আমি একজন নারীর, একজন রমণীর জন্মলগ্ন থেকে শুরু করব, যে তার কি মর্যাদা, কি সম্মান, কি গৌরব সংসারে ছিল। কন্যা সন্তান যখন জন্মাচ্ছেন তখন তার কি অবস্থান ছিল সংসারে। আমি এই তথ্য অন্বেষণ করতে গিয়ে দুরকম তথ্যই পেয়েছি, ইতিবাচক এবং নেতিবাচক। তো ভারতবর্ষের যা প্রাচীন তার সবকিছুই যে গৌরবময়, তার সবকিছুই যে অতি উন্নত, তার সবকিছুই যে খুব ভালো ছিল, এমন কথা ভাবাবেগে ভেসে গিয়ে আমি বলবো না। সে কথা বললে কোথাও
সাহিত্যের বা ইতিহাসের সঙ্গে যথার্থ মূল্যায়ন করা হবে না। আমি একেবারে ইতিবাচক এবং নেতিবাচক এই দুই রকম তথ্যই আজকে উপস্থাপন করব যে ঠিক কেমন ছিল নারীর অবস্থান বৈদিক ভারতে। ইতিবাচক তথ্যগুলো বলতে গিয়ে আমি প্রথমেই বলি, ভাতৃহীনা কন্যা, যদি কোনো কন্যার বাড়িতে ভাই না থাকতো, দাদা না থাকতো, বৈদিক যুগে পিতামাতার পারলৌকিক ক্রিয়া তিনি সম্পন্ন করতে পারতেন। পিতামাতা মারা যাবার পর যে সমস্ত ধর্মীয় কার্য, যে সমস্ত অন্ত্যেষ্টির ক্রিয়া তাকে করতে হতো, সেগুলো করার অধিকারী তিনি ছিলেন। বৈদিক ভারতে, ধর্মমূলক বৈদিক ভারতে, যজ্ঞমূলক বৈদিক ভারতে, যাগযজ্ঞ প্রধান বৈদিক ভারতে এই অধিকার যথেষ্ট সম্মানের, যথেষ্ট গৌরবের। এরপরে বৃহদারণ্যক উপনিষদে আমরা দেখতে পাই সেখানে বিদুষী কন্যা লাভের জন্য প্রার্থনা করা হয়েছে। আচ্ছা, যে যে তথ্যগুলো আমি এখানে বলছি তার উৎস আমি পাশে লিখে দিয়েছি। সেখানে বলা হয়েছে, অথ ইচ্ছেদ দুহিতা মে পণ্ডিতা জায়েত সর্বম আয়ুরাদিতি তিলৌদনম পাচৈত্যা সর্পিষমন্তম অশ্নিয়া তাম ঈশ্বরৌ জনৈতবৈ। অর্থাৎ, যিনি যে পিতামাতা বিদুষী কন্যা লাভ করতে চাইবেন তিনি তিল এবং ওদন একসাথে ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করবেন, অর্পণ করবেন। অর্থাৎ এই তথ্য আমাদের পরিষ্কার জানায় যে বিদুষী কন্যা লাভের জন্য পিতামাতা গৌরবের এবং সম্মানের অধিকারী হতেন। এরপরে আসি বৃহদারণ্যক উপনিষদের সৃষ্টিতত্ত্বমূলক একটি তথ্যে। সেখানে পরিষ্কার বলা হয়েছে পরম ব্রহ্ম, পরমাত্মা, তার কিন্তু কোনো লিঙ্গ নেই, তিনি লিঙ্গহীন। তিনি যখন আপন সৃষ্টি বৈচিত্র্যকে উপলব্ধি করতে চেয়েছেন, সেই ইচ্ছা থেকে তিনি প্রথমে নারী সত্তার উৎপত্তি করেছিলেন। কি আছে সেই মন্ত্র? আত্মবেদমগ্র আসিদেক চ অকাময়ত জায়ামে স্যাত্। অর্থাৎ, সৃষ্টির পূর্বে একমাত্র ব্রহ্ম বা আত্মাই ছিলেন, তিনি কামনা করেছিলেন আমার জায়া উৎপন্ন হোক। এ প্রসঙ্গে একটি কথা আমার মনে পড়ে যাচ্ছে, সেটা একটু বলতে ইচ্ছা করছে। বিখ্যাত ভারত তত্ত্ববিদ এবং জার্মান মনীষী গোয়েথে, তিনি তার ফাউস্ট নাটকে একটি অসাধারণ উদ্ধৃতি করেছিলেন, সেটার সঙ্গে এর খুব সাদৃশ্য আছে। তিনি বলেছিলেন, দ্য ইটার্নাল ফেমিনাইন লিডস আস অন অ্যান্ড অন, এক চিরন্তন মাতৃসত্তা সর্বদা আমাদের দিকদর্শন করে, সর্বদা আমাদের এগিয়ে নিয়ে যায়। এই ভাবনার মিল সত্যিই আমাকে খুব অবাক করে। এ তো গেল কন্যা সন্তান জন্মানোর ইতিবাচক তথ্য। এবার কটা নেতিবাচক তথ্য শুনুন। ভালো থালা, ভালো খাবার খেতে গেলে দু ধরনের খাবারই সেখানে থাকে। সুমিষ্ট রসগোল্লা যেমন থাকে, শুরুর দিকে সেমন তিক্ত উচ্ছেও থাকে। তো এটা সেরকমই একটি তিক্ত স্বাদের কিছু কথা আর কি। সোমজাগের একটি পর্বে কিছু যোগ্য পাত্রকে মাটিতে রাখা হয় আর কয়েকটি পাত্রকে ওপরে তুলে রাখা হয়। তো তৈত্তিরীয় সংহিতায় এই কর্মকাণ্ডকে রূপক হিসেবে ধরে তার ব্যাখ্যায় বলা হলো, যে যোগ্য পাত্রগুলো দেখছো মঞ্চের উপর রাখা আছে সেগুলো হচ্ছে পুত্র সন্তানের রূপক, আর যেগুলো দেখছো নিচে মাটিতে রাখা আছে তারা হলো কন্যা সন্তান। এই বৈষম্য বৈদিক ভারতেই আছে, যা আমাদের নজর সেই দিকে নিয়ে যায়। এরপরে ঋগ্বেদের বহু মন্ত্রে দেখা যায়, বহু বারংবার বহু মন্ত্রে দেখা গেছে, আমি কয়েকটা মাত্র বলেছি, বহু আছে, বহু মন্ত্রে দেখা গেছে যে পুত্র লাভের জন্য অগ্নির কাছে বা অন্যান্য দেবতাদের কাছে পিতামাতা কামনা করেছেন। আমি একটি মন্ত্র সেখানে উচ্চারণ করতে চাই, ঋগ্বেদের দ্বিতীয় মণ্ডলে গৃৎসমদ ঋষি আপ্রি দেবতা জগতি ছন্দে সেই মন্ত্র, বিষঙ্গ রূপ সুভদ্র বয়দা সৃষ্টি বীর জায়তে দেব কাম প্রজাং তষ্টা বিষ্ণতু নাভিমস্ম অথা দেবাণামপ্যেতু পাথ। কি এর মানে? হে অগ্নি, তুমি পিসঙ্গরূপ জাগকারী অন্নদাতা ক্ষিপ্রকারী দেবাভিলাষী বীর পুত্র আমাদের দান করো। এই এই বৈশিষ্ট্য সহ আমাদের পুত্র দান করো, পুত্রী নয় কিন্তু। বেশ, এরপরে আমরা দেখেছি অথর্ববেদের একটি মন্ত্রে আকুতি আছে যে গর্ভস্থ শিশুকে যেন কোনো পিশাচ লিঙ্গ পরিবর্তন করে না দেয়। লিঙ্গ পরিবর্তন মানে পুত্র থাকবে তাকে যেন কন্যা রূপে পরিবর্তন করে না দেয়। কি আছে সেই মন্ত্র?
অর্থাৎ যেন কন্যা সন্তান আমার জন্ম না হয়, এই প্রার্থনায় ইয়াকুতি রয়েছে। কোথাও ঋগ্বেদে পুত্রহীনতাকে দারিদ্র্যের সঙ্গে তুলনা করা হয়েছে, অথর্ববেদে কন্যা সন্তান জন্মানোর জন্য পরিতাপ আছে, ঐতরীয় ব্রাহ্মণে বলা হয়েছে কন্যা অভিশাপ। স্যার একটা প্রমাণ দিতে পারেন যে এই প্রসঙ্গে এই এইগুলো শাস্ত্রে সমর্থিত হয়েছে? দিচ্ছি। কি প্রমাণ? যে 20টি সংস্কার আছে স্মৃতিশাস্ত্রে, তার মধ্যে আবশ্যিক একটি সংস্কার হলো পুংশবন। শব্দটার দিকে লক্ষ্য করুন, পুংশবন, প্রথম শব্দটা পুং, অর্থাৎ আমার শিশুটি যেন পুংলিঙ্গ হয়, পুত্র হয়, স্ত্রী শবন নয়, কন্যা শবন নয়। পুত্রকে একবারে, পুত্রকে বারবার পরিবারের ত্রাণকর্তা বলে মনে করা হয়েছে, কন্যাকে মনে করা হয়নি। আপস্তম্ভ ধর্মসূত্রে বলা হয়েছে যে স্ত্রী কেবলমাত্র কন্যা সন্তানের জন্ম দেন, তাকে 12 বছর পর তার স্বামী পরিত্যাগ করতে পারেন। এ কেমন পদ্ধতি, এ কেমন রীতি, এ কেমন নিয়ম হলো? জন্ম বৃত্তান্ত গেল, এবার আসি শিক্ষা বৃত্তান্তে। বৈদিক যুগে নারী শিক্ষা কেমন ছিল, বৈদিক যুগে নারী শিক্ষা কেমন ছিল তা নিয়ে কোনো স্পষ্ট ধারণা তেমন ভাবে পাওয়া যায় না। নারীদের জন্য পৃথক শিক্ষালয় ছিল কি না, পৃথক কোনো ব্যবস্থা ছিল কি না জানা যায় না, কিন্তু অনুমান প্রমাণের সাহায্যে বেশ কতগুলি তথ্য আমরা পেতে পারি। যেমন আমরা যমসংহিতা এরকম একটা উদ্ধৃতি পাই যেখানে বলা হয়েছে, পুরাকল্পে কুমারীনাং মঞ্জুবন্ধন মিশ্রতে অধ্যাপনাং চ বেদানাং সাবিত্রী বচনং তথা। অর্থাৎ সেই সময়ে উচ্চবর্ণে, তিনটি উচ্চবর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য, এই তিনটি উচ্চবর্ণের নারীরা বেদের অধ্যয়ন এবং অধ্যাপনা করতেন। বেদের অধ্যয়ন এবং অধ্যাপনা করার জন্য আবশ্যিক সংস্কার ছিল উপনয়ন, অর্থাৎ তাদের উপনয়ন হতো, তারা গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতেন, পবিত্র অগ্নির আধান করতেন। স্যার প্রমাণ চাইবো আবার? হ্যাঁ প্রমাণ দিচ্ছি। ইন্দো ইরানীয় যে শাখা, তার থেকেই প্রাচীন ভারতীয় আর্য ভাষা, মানে প্রাচীন ভারতীয় আর্যরা, অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্যদের উত্তর পুরুষ ইন্দো ইরানীয়রা। সেই ইন্দো ইরানীয় অর্থাৎ যারা জরাথুষ্টবাদী, যাদের কিছুটা অংশ ভারতবর্ষেও আছে, তাদের আমরা পারসি বা পারসিক বলি, আর বাকিটা ইরানে আছে, তাদের একটি প্রথা আজও চলে ভারতবর্ষে, তার নাম নওজত, আর ইরানে তার নাম শেদ্রে খুষ্টি। এই শেদ্রে শব্দটির ইংরেজি ওয়ার্ড হচ্ছে থ্রেড বা সুতো, আর খুষ্টি শব্দটির অর্থ হচ্ছে জামা বা শার্ট, এটা একটা পার্সিয়ান ওয়ার্ড শেদ্রে খুষ্টি। তো এই ইরানীয় সম্প্রদায়ের মানুষেরা আজও পর্যন্ত কিন্তু 7-8 বছরের বালক বালিকাদের পবিত্র সূত্রের দ্বারা অভিষিক্ত করেন এবং যাজক সেই কাজ করে থাকেন। এই যে যে ছবি আমরা দেখছি, সেই ছবি হচ্ছে এই অনুষ্ঠানের ছবি, যেখানে একটি বালিকাকে পবিত্র সূত্রের দ্বারা অভিষিক্ত করা হচ্ছে। এই ইন্দো ইরানীয় শাখার থেকে যেহেতু প্রাচীন ভারতীয় আর্য শাখা বা আর্যরা, সুতরাং শাখাগত একটা সাম্য তাদের মধ্যে লক্ষ্য করা যায়, যে ঋগ্বৈদিক যুগে কোথাও উপনয়ন প্রথা, পবিত্র অগ্নির আধানের প্রথা। এবং আরেকটা মজার কথা বলে রাখি, এই জরাথুষ্ট সম্প্রদায় বা পারসিরাও কিন্তু অগ্নির উপাসক, এবং তাদের যে ধর্মগ্রন্থ জেন দাবেস্তা, তার সাথে আমাদের ঋগ্বেদের বহু সাম্য খুঁজে পাওয়া যায় এবং ভাষাতাত্ত্বিকভাবে সে সাম্য আজকে প্রতিষ্ঠিত, প্রমাণিত। তো সেই শাখায় এই উপনয়নের পদ্ধতির কথা আছে, উপনয়নের কথা আছে। এছাড়া উত্তমবাবু আগে বলেছেন উপাধ্যায় উপাধ্যায়ী আচার্য, আমি আরেকটু পরিষ্কার করে কয়েকটা কথা বলে নিই। সেটা হচ্ছে আরো কতগুলি প্রমাণ আছে, যেমন একটি শব্দ আমি বলতে চাই, কঠি। এই কঠি শব্দটি প্রসঙ্গে আমি যখন অভিধান দেখি, শব্দকল্প দ্রুম বা বাচস্পত্তম, তো সেখানে বাচস্পত্তমে পরিষ্কার লেখা আছে, স্ত্রিয়াং তু বেদ শাখা বাচিত্তেন জাতিত্বাৎ নিঃ কঠি ইত্যেব।
যে স্ত্রীরা বেদের কঠোর শাখা উচ্চারণ করেন তাদের কঠি এই রকম নামকরণ হয়। শব্দকল্প দ্রুম কি বলল, কঠেন প্রক্তম অধীতে বা শাখাধ্যেত্রী বাচিত্বেন জাতিত্বাৎনিশ কঠোপ্রক্ত মধিয়ানা, যিনি কঠোর শাখা অধ্যয়ন করেন এবং পড়ান তিনি হচ্ছেন কঠি। তার মানে সোজা কথায় আসলে বললেন কঠোর শাখার নারী আচার্য বা নারী অধ্যাপিকা। তার মানে সোজা কথায় সেকালে মহিলারা অধ্যয়ন করতেন, অধ্যাপনা করতেন। কলাপি বলে একটি শব্দ, কলাপ শাখা ব্যাকরণের বিখ্যাত, সেই শাখায় নিষ্ণাত যিনি, সেই শাখায় দক্ষ যিনি, তিনি কলাপি। এছাড়া আরো দুটি শব্দ আছে, আচার্যা, উপাধ্যায়া এবং উপাধ্যায়ী। আচার্য শব্দ বলতে গিয়ে আমি দুটি তথ্য উত্তমবাবুর সঙ্গে যোগ করব। একটি তথ্য হচ্ছে আচার্যের সংজ্ঞা কি, আচার্য কাকে বলে সেটা আগে জানতে হবে, আচার্যের মূল কথা কি। সেখানে আমাদের ধর্মশাস্ত্র বলছেন, অগ্নিহোত্রী তপস্বী চ বেদম অধ্যাপয়েত সংকল্পং সরহস্যং চ তম আচার্যং প্রচক্ষতে। বাকিগুলো ছেড়ে দিলাম, অগ্নিহোত্রী তপস্বী এসব ছেড়ে দিলাম, শুধু ধরছি বেদম অধ্যাপয়েত, মানে যিনি বেদ পড়ান তাকে আচার্য বলে। এরপরে আরেকটি তথ্যের সাথে যোগ করব, সেটি হচ্ছে পাণিনির স্ত্রী প্রত্যয়ের একটি সূত্র। কি সূত্র, ইন্দ্র বরুণ ভব সর্ব রুদ্র মীড় হিমা অরণ্য জব যবনানি জব যবনা মাতুলা আচার জানাং আনুক। অর্থাৎ ইন্দ্র বরুণ প্রভৃতি শব্দে স্ত্রীলিঙ্গ বোঝাতে বা স্ত্রী বোঝাতে আনুকের আগম হয় এবং সেই আনুকের পরে নিষ্প্রত্যয় হয়, সেই জন্য ইন্দ্র শব্দে স্ত্রী বা ইন্দ্রের স্ত্রী যিনি তিনি ইন্দ্রাণী, ইন্দ্রা বা ইন্দ্রিনন। আচার্যের পত্নী যিনি তিনি আচার্যানী। তাহলে আচার্য শব্দটার মানে কি হলো, এই সূত্রের ভিত্তিতে ভট্টজি দীক্ষিত পরিষ্কার বলছেন বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমতিতে, পুংযোগৈত্যেব আচার্যা স্বয়ং ব্যাখ্যাত্রী, আচার্যকে যিনি স্বয়ং ব্যাখ্যা করেন। কি ব্যাখ্যা করেন, ব্যাখ্যা করেন এই যে আগে বললাম বেদম অধ্যাপয়েত, বেদ ব্যাখ্যা করেন। তার মানে যখন কেবলমাত্র পুংযোগ নেই, কারো স্ত্রী বোঝাচ্ছে না, স্বয়ং ব্যাখ্যা কর্ত্রী বোঝাচ্ছে, তখন সেখানে আনুক প্রত্যয় হয় না, নিষ্প্রত্যয় হয় না, তখন সেখানে টাপ হয়, স্ত্রী আং টাপ। এরপরে এই উপাধ্যায়া উপাধ্যায়ীর ক্ষেত্রে একই কথা বলবো, সেখানে পরিষ্কার বলা হয়েছে, ভট্টজি দীক্ষিত বৃত্তিতে বলেছেন, ইয়াতু স্বয়মেব অধ্যাপিকা তত্র বা নিষ্বাচ্চা উপাধ্যায়া উপাধ্যায়ী। দুটো শব্দ বলেছেন, যারা নিজেরা অধ্যাপিকা সেখানে উপাধ্যায়ানি, অর্থাৎ আনুক আসবে না, উপাধ্যায়ানি হয়ে নিষ হবে না, উপাধ্যায়া উপাধ্যায়ী হবে। এবার প্রশ্ন হবে যে আচ্ছা উপাধ্যায়া শব্দটার উৎপত্তি যদি একটু বলেন। হ্যাঁ নিশ্চয়ই বলছি, উপেত্যো অধীয়তে অস্মাত, যার কাছে গিয়ে কিছু পড়া হয়, কি পড়া হয়, এদেশন্তু বেদস্য বেদাঙ্গানি বা পুনঃ, বলছে বেদের কোনো অংশ বা বেদাঙ্গ যার কাছে পড়া হয় তাকেই বলে উপাধ্যায় বা উপাধ্যায়ী। তাহলে যে রমণী বা যে মহিলা অধ্যাপিকা বা যে নারী অধ্যাপিকা বেদের এক অংশ পড়াতেন তাকে বলা হচ্ছে উপাধ্যায়া বা উপাধ্যায়ী। একদম পরিষ্কার পাণিনি সূত্র ইংশ্চ, সেখানে বলা হচ্ছে তার ভাষ্যে তার তার ব্যাখ্যায় বলা হচ্ছে, ইতি সূত্রে অপাদানে স্ত্রীয়াম উপসংখ্যানম যৎ তদ অন্তাত বা নিশ ইতি ঘই টাপ। এখানে অধ্যাপিকা বোঝাতে পরিষ্কার টাপ প্রত্যয় হয়, অধ্যাপিকাকে বিদ্যোপদেশিনী, যিনি বিদ্যা উপদেশ করেন। এছাড়া পতঞ্জলি মহাভাষ্যে আমরা দুজন একদম সরাসরি বৈদিক সাহিত্য নয় কিন্তু সমসাময়িক বলে আমি উচ্চারণ করছি, খ্রিস্টপূর্ব প্রথম শতক, পতঞ্জলির মহাভাষ্যে দুজন নারী অধ্যাপিকার নাম পাওয়া যায়, আপিশালী এবং ঔদমেধা। বৈয়াকরণ আপিশালী গোষ্ঠীর ব্যাকরণের যে বিশেষ শাখা, যে নারী পাঠ করেছেন এবং তার শিক্ষা দান করেন তাকে আপিশালা বলা হয় এবং ঔদমেধি বলে আচার্যের যে নারী শিক্ষার্থী তাকে ঔদমেধা বলা হয়। কাশ্যপ কৃষ্ণের কথা উত্তমবাবু বলেছেন, তিনি মীমাংসা শাস্ত্রের আচার্য ছিলেন। এরপরে আমি সরাসরি চলে আসি একেবারে জনকের রাজসভায়। কি হচ্ছে সে রাজসভায়,
সমস্ত পুরুষ তপস্বীরা পরাভূত পরাজিত মাথা নিচু পরাজয় করেছেন কে ব্রহ্মজ্ঞ যাজ্ঞবল্ক একেবারে ডিলিট পাওয়া মানুষ তার মুখের ওপর কথা বলার অধিকার নেই কারোর এই সময় এই যাজ্ঞবল্ককে একেবারে বাগ যুদ্ধে আহ্বান করে বসলেন একজন তপস্বিনী ব্রহ্মবাদিনী গার্গী যেখানে সমস্ত পুরুষ পরাভূত পরাজিত ব্রহ্মজ্ঞ যাজ্ঞবল্ক 1000 গাভী নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত তাকে বললেন থামো হে যাজ্ঞবল্ক আমার কটা প্রশ্নের উত্তর দিয়ে যাও না প্রশ্নের উত্তর দিয়ে তুমি এখান থেকে যেতে পারবে না জনপ্ত মহানন্দে খুব ভালো একটা বিতর্ক সভা হচ্ছে গার্গী উঠে দাঁড়িয়ে প্রশ্ন করলেন প্রশ্ন তো বহু হলো ব্রহ্মবিদ দুজনের মধ্যে কিন্তু মজা অন্য জায়গায় সেই বিবাদ অমীমাংসিত কেউ হারেনি কেউ জেতেনি অবাক করে আজকে এই বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যেখানে এই রকম ব্রহ্মজ্ঞ মানুষকে উন্মুক্ত সভায় বাগ যুদ্ধে আহ্বান করে অমীমাংসিত রাখছেন নিজের বিতর্ক সেই গার্গীকে সত্যি আজ শতকোটি প্রণাম এখানেই শেষ নয় যাজ্ঞবল্কের দুই স্ত্রীর মধ্যে মৈত্রেয়ী ছিলেন ব্রহ্মবাদিনী তার মুখ থেকে উদ্ঘোষিত হয়েছে ভারতবর্ষের শাশ্বত বাণী ভারতবর্ষের অন্তর্বাণী কি সেই ছিল বাণী জেনাহং নামৃতস্যাম কিমাহং তেন কুর্যাম যা দিয়ে আমি এই জন্ম মৃত্যুর চক্রাকার আবর্তন থেকে মুক্ত হতে পারবো না তা নিয়ে আমার কি হবে যাজ্ঞবল্ক তুমি এই জমি এই বাড়ি এই গরু এই পুকুর এসব রেখে দাও তুমি আমায় কি ব্রহ্মতত্ত্ব বলতে পারবে যা থেকে আমি এই জন্ম মৃত্যুর চক্রাকার আবর্তন থেকে মুক্ত হতে পারবো একজন সংসারী নারীর এই দৃষ্টিভঙ্গি আজ আমাদের সত্যি হতবাক করে অবাক করে এবং ভারতবর্ষের নারী শিক্ষার উচ্চাদর্শের এত বড় প্রমাণ এত উজ্জ্বল প্রমাণ সত্যি বিশ্ব সাহিত্যে খুব দুর্লভ এবার আসি আমি তো এ তো গেল সাধারণ কতগুলো শিক্ষার কথা এবার বিশেষ শিক্ষা আমরা ঋগ্বেদের বহু মন্ত্রে দেখেছি যুদ্ধবিদ্যার কথা আছে সেখানে মহিলারা যুদ্ধবিদ্যার অংশগ্রহণ করেছেন যুদ্ধে অংশগ্রহণ করেছেন তারা যুদ্ধবিদ্যা জানতেন এ প্রসঙ্গে আমরা বলতে পারি রাজা নমুচির আদেশে তার পত্নী এক ভয়ঙ্কর দীর্ঘস্থায়ী যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তার মানে যুদ্ধবিদ্যা খুব সোজা নয় সেই যুদ্ধবিদ্যা তারা শিখে সংসারী জীবনে তারা কোথাও তার পতির পাশে এসে জানাচ্ছেন এ বড় মর্যাদার এ বড় সম্মানের এ বড় গৌরবের অংশ রাজা খেলের পত্নী বিশপালা তার যুদ্ধের কথা তো অবিস্মরণীয় তার যুদ্ধের কথা তো মানে আর মানে অদ্ভুত তিনি এমন যুদ্ধ করেছিলেন যে বিপক্ষের আঘাতে তার একটি উরু ছিন্ন হয়ে যায় দেহ থেকে এই রাজা খেলের কুলপুরোহিত ছিলেন অগস্ত সেই অগস্ত ঋষি কি করেছিলেন না অশ্বিনী কুমার দ্বয় হচ্ছেন যুগ্ম দেবতা যারা দেবতাদের ডাক্তার দেবতাদের ভিষজ তাদের তাকে তুষ্ট করেছিলেন অগস্ত সেই অশ্বিনী কুমার দ্বয় এসে এই রাজা খেলের পত্নীর যে ছিন্ন হয়ে যাওয়া উরু তার পরিবর্তে একটি লৌহ জঙ্গা এই যে বলেছি লৌহের ব্যবহার দেখো সেই লোহা নিয়ে ভারতবর্ষে এসেছে লৌহের ব্যবহার লৌহ জঙ্গা তাকে পরিয়ে দিলেন আরেকটু যদি বিজ্ঞান খোঁজা যায় তাহলে বোঝা যাবে যে আজকে যে এই কৃত্রিম প্রত্যঙ্গের বিজ্ঞান সে ভারতবর্ষে হাজির রয়েছে খ্রিস্টপূর্ব যুগে যাই হোক এর পরে আসি মুদগলের পত্নী মুদগলানী তিনি তো দুর্দান্ত যোদ্ধা ছিলেন বীরাঙ্গনা এবং শুধু যোদ্ধা ছিলেন না কুশলী রথচালিকা ছিলেন যুদ্ধে তিনি প্রতিপক্ষ সৈনিকদের তাড়া করে তাদের পরাজিত করে 1000 সৈন্যকে পরাজিত করেছিলেন রথ চালনা করে এবং তার জয়ে বায়ুদেবতা খুশি হয়েছিলেন এমন বর্ণনা আছে ঋগ্বেদের দশম মণ্ডলে এই গেল যুদ্ধবিদ্যার কথা এবার আসি ললিত কলায় আর কি শিখত মহিলারা সেকালের সেকালের মহিলাদের কণ্ঠসঙ্গীতের বা কণ্ঠসঙ্গীত শাস্ত্র শেখার একটা রেওয়াজ একটা রীতি পাওয়া যায় কিভাবে পাওয়া যায় না আমরা দেখতে পাই তৈত্তিরীয় সংহিতার শতপথ ব্রাহ্মণে সেখানে এরকম উদ্ধৃতি আছে যে সামবেদে উদ্গাতা পুরোহিতগণ যে ছিলেন তাদের পত্নীরা
এই মন্ত্রগুলোকে সুর সহকারে গান করতেন। যজ্ঞ যজ্ঞে দুটো কাজ চলত, মন্ত্রের সংশন চলত অর্থাৎ আবৃত্তি চলত, আর মন্ত্রের গান সুর সহযোগে গানও চলত। এই গাওয়ার কাজটা করতেন সামবেদীয় উদ্গাতা পুরোহিতের পত্নীগণ। কিন্তু পরবর্তীকালে এটা আর প্রচলিত ছিল না, উদ্গাতা পুরোহিতগণ নিজেরাই এই দায়িত্ব নিজেদের কাঁধে নিয়ে নেন এবং পত্নীদের সেই কাজ থেকে অব্যাহতি দেন, কারণ এই মুহূর্তে বলা সম্ভব নয়। সঙ্গীত বিদ্যা ছাড়াও তারা নৃত্যবিদ্যায় শিক্ষিত হতেন। স্যার প্রমাণ, হ্যাঁ প্রমাণ দিচ্ছি, সোম অপহরণ করেছিলেন গন্ধর্বরা দেবতাদের থেকে, এমন কাহিনী পাওয়া যায় ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে, শতপথ ব্রাহ্মণে পাওয়া যায়। তো সেখানে সোম অপহরণ করলেন তারা। এবার এই গন্ধর্বরা খুব ভালোবাসতেন গান শুনতে এবং নাচ দেখতে। দেবতারা গন্ধর্বদের ভোলানোর জন্য বাক দেবীকে নাচ এবং গান শেখালেন এবং বাক দেবী নাচ এবং গান শিখে সেই নাচ গান দেবতা এই গন্ধর্বদের দেখিয়ে তাদের মোহিত করে সেখান থেকে ওই অপহৃত হওয়া সোম আবার উদ্ধার করে দেবতাদের কাছে নিয়ে এলেন। তাহলে তিনি প্রতিভু, তিনি প্রমাণ যে মহিলারা সেই সময় নৃত্যবিদ্যায় শিক্ষিত হতেন। এছাড়া বৈদিক যুগে আর কি কি হতো, আর কি কি কাজ করতেন বা আর কি তারা শিখতেন? তারা শিখতেন শিবন বা সেলাইয়ের কাজ, বয়ন বা বোনার কাজ এবং পশমের কাজ এবং বস্ত্রের অলঙ্করণের কাজ। একটা খুব মজার তথ্য পাওয়া যায়, তথ্যটা পাওয়া যায় শতপথ ব্রাহ্মণে। সেখানে বলা হয়েছে যে এই বস্ত্র অলঙ্করণের কাজে মহিলারা এত দক্ষ ছিলেন যে একটি পেশার নাম তাদের হয়ে গিয়েছিল, সেই পেশার নাম ছিল পেশস্করী। যারা এই কাজ করতেন তাদের বলা হতো পেশস্করী। এবং কাজটা খুব অদ্ভুত, আজকে খুব মিল পাওয়া যায়। এই যে আজকে দেখা যায় শাড়ির আঁচলে এবং দুই প্রান্তে মানে দুই পাড়ে নকশা করা আছে, ডিজাইন করা আছে, এই প্রথা বৈদিক যুগ থেকে চলছে। বৈদিক নারীরা এই বস্ত্র অলঙ্করণের কাজে শাড়ির দুই প্রান্ত এবং শাড়ির অঞ্চল বা আঁচল অলঙ্করণ করতেন, নানান রকমের কাজ করে আর কি। এগুলোকে স্ত্রীলোকদের কলাবিদ্যা বলা হতো। আরেকটি কথা বলতে চাই, সেখানে হচ্ছে আজকে আমরা দেখি যেগুলোকে আমরা খুব বলি যে এই কুশন আমাদের সোফায় থাকে, চেয়ারে থাকে, হেলান দেওয়ার, তো এগুলোকে বলা হতো হিরণ্যকূর্চ বৈদিক যুগে, এবং এগুলো নির্মাণ করতেন বৈদিক যুগের মহিলারা, এবং তার উপর সোনার সুতো, রূপোর সুতো অথবা অন্যান্য রঙিন সুতো দিয়ে কাজ করে সেই হিরণ্যকূর্চ তৈরি করা হতো। এছাড়া বস্ত্র রঞ্জন করার, বস্ত্র রঙিন করে তোলার একটা কাজও তারা করতেন, সেই পেশার নাম ছিল রজয়িত্রী। এছাড়া আর তারা কি কি করতেন, ঝুড়ি তৈরি করতেন, তুলো থেকে সুতো প্রস্তুত করতেন, সুগন্ধি নির্মাণ করতেন, কাজল প্রস্তুত করতেন, তরবারির কোষ নির্মাণ করতেন, পুতুল নির্মাণ করতেন। প্রায় 8 থেকে 10 রকমের শিক্ষণীয় মানে একদম কারিগরি বিদ্যা যাকে বলে, হাতে কলমে শেখা বিদ্যা তারা শিখে এই কাজ করতেন। তবে এই কাজের ইতিহাস বা প্রেক্ষাপট খুব সুখের নয়। কেন, এবার আমি একটা নেতিবাচক কথা বলি। হঠাৎ করে বৈদিক যুগের পর সূত্রযুগ থেকে বা ধর্মশাস্ত্রের যুগ থেকে, সূত্রযুগে বা ব্রাহ্মণের যুগগুলিতে, লেটার ব্রাহ্মণের যুগগুলিতে মহিলাদের মন্ত্র উচ্চারণ নিষিদ্ধ হয়ে যায়, হোম যজ্ঞ করা নিষিদ্ধ হয়ে যায়, তাই তাদের জীবন অমন্ত্রক হয়ে পড়ে, মন্ত্রহীন। হ্যাঁ, একথা ঠিক যে বৈদিক যুগে নারী ঋষির কথা আছে, তারা মন্ত্রদ্রষ্টা ছিলেন, মন্ত্রদ্রষ্টি ছিলেন, কিন্তু কালক্রমে ঋগ্বৈদিক যুগে শিক্ষার যে উদারতা ছিল সেই উদারতা ক্রমাগত সংকুচিত হয়ে যায়। আরেকটি কথা এই প্রসঙ্গে নেতিবাচক করে বলতে হবে, যখন তাদের আর শাস্ত্রের অধিকার চলে গেল তখন তারা এই সমস্ত ললিত কলাতেই অংশগ্রহণ করলেন, এই সমস্ত অমন্ত্রক বিদ্যাতেই অংশগ্রহণ করলেন এবং নিজেদের প্রতিভা এখানে ফুটিয়ে তুললেন। এখানেই শেষ নয়, নেতিবাচক তথ্য আরো একটি আছে। যারা এই অতিরিক্ত শাস্ত্রজ্ঞ হতেন তাদের সম্পর্কে তৈত্তিরীয় আরণ্যকে একটি মন্ত্র আছে, একটি তির্যক উক্তি আছে, আমি জানি না এটা অর্থবাদ কিনা, আমি জানি না এটা প্রশংসা কিনা, আমার সংশয় আছে। সেখানে বলা হয়েছে স্ত্রী হস্যতি
তাউজে পুংসহ আউহু, যারা অতিরিক্ত শিক্ষিত তারা কোথাও নারী হয়েও পুরুষ, এ কি প্রশংসা না নিন্দা? এই ব্যাজস্তুতির সমাধান আমি এখনো করতে পড়ে উঠতে পারিনি। এরপরে আসি বৈবাহিক জীবনে, নারীর বৈবাহিক জীবন কেমন ছিল। বৈবাহিক জীবনে সাধারণত এরকম দেখা গেছে ঋগ্বেদের যুগে অনেকটাই স্বাধীন ছিল, পরবর্তীকালে সেটা সংকুচিত হয়েছে। পরবর্তীকালে নারীর পক্ষে বিবাহ বাধ্যতামূলক হয়ে উঠলেও ঋগ্বেদে তেমনটা ছিল না। বৈদিক যুগে প্রথম দিকে এরকম তথ্য পাওয়া যায় যেখানে একজন পুরুষ একটিমাত্রই স্ত্রী গ্রহণ করতে পারতেন। তার প্রমাণ হিসেবে আমি একটি মন্ত্র উচ্চারণ করছি, উত তপস্যন দদর্শ বাচমুতত্ব শৃণন শৃণত্যেনাম উতত্বস্মৈ তন্মন্মী নসস্রে যায়েব পত্য় উশতি সুবাসা। অর্থাৎ বাকদেবী কোনো কোনো মানুষের কাছে নিজেকে তেমনভাবে প্রকাশিত করেন যেমনভাবে কোনো একজন স্ত্রী তার পতির কাছে, একজন পতির কাছে নিজেকে প্রকাশিত করেন। এখানে যেহেতু বহুবচন নেই, অনুমান করা যায় যে এদের একজন পুরুষের একটিমাত্র স্ত্রী থাকতো। আবার রাজন্যবর্গের ক্ষেত্রে দেখা যায় যে ভিন্ন মত এখানে পাওয়া যায়। রাজন্যবর্গের চারজন স্ত্রী থাকতো, প্রধান পত্নী বা মহিষী, প্রিয়তমা পত্নী বা বাবাতা, পরিবৃত্তি বা অনাদরা পত্নী এবং বিশিষ্ট রাজকর্মচারীর পত্নী বা পালাগুলি। অর্থাৎ রাজন্যবর্গের ক্ষেত্রে একটু ভিন্ন নিয়ম ছিল। মৈত্রায়ণী সংহিতায় দেখা যায় মনুর 10 জন পত্নী এবং চন্দ্রের 27 জন পত্নী ছিল। বিবাহে কন্যাপণের কথা আছে, কন্যার শরীরে ত্রুটি থাকলে বরপণের উল্লেখ পাওয়া যায়। কুমারী কন্যা সারা জীবন পিতৃগৃহে থাকতে পারে, তাদেরকে অমাজু বা অমাজুরা বা বৃদ্ধ কুমারী বা জরত কুমারী বলা হতো। এবং এই জরত কুমারীদের বিয়ের প্রসঙ্গেও মন্ত্র পাওয়া যায়। উত্তর বৈদিক যুগে নারীদের বহু বিবাহের কথা পাওয়া যায়। অথর্ববেদে দেখা গেছে যে এমন একটি মন্ত্র আছে, সেখানে বলা হয়েছে কোনো নারী যদি একাধিক পতি গ্রহণ করতে চান তিনি কেবলমাত্র একটি অজ বা ছাগ দান করবেন, তাহলেই তার সব পাপ মুক্ত হয়ে যাবে, সব পাপ মোচন হয়ে যাবে। আবার কোনো একজন নারীর যদি বহু বর্ণের একাধিক পতি থাকে তাহলে যিনি ব্রাহ্মণ বর্ণীয় কেবলমাত্র সেই পতি তার পতি বলে গ্রাহ্য হবে, ক্ষত্রিয় বা বৈশ্য নয়, এমন তথ্য পাওয়া যায়। ঋগ্বেদে সহমরণ প্রথার কোন উল্লেখ নেই, বরঞ্চ বিপরীত তথ্যই সেখানে পাওয়া যায়। সেখানে উচ্চারিত হয়েছে উদীর্ষ নার্যভি জীবলোকং গতা সুমিত মুপ শেষমেহি হস্তগ্রাভস্য দিধিতস্তদ্বেদং প্রত্যুর্জনিত্ব গভি প্রত্যুর্জনিত্ব গভি সংবভূত। অর্থাৎ হে নারী তুমি উঠে দাঁড়াও, তুমি আর শোক করো না, যার জন্য তুমি শোক করছো সে আজ মৃত, তুমি সংসারে ফিরে চলো। অথর্ববেদে প্রথম সহমরণের কথা পাওয়া যায়। এবার এই প্রসঙ্গে আমার মনে একটি সংশয় আছে যে বৈদিক আর অন্যান্য শাখায়, যেমন ইন্দো ইরানীয় শাখায় বা অন্যান্য শাখায় কিন্তু সহমরণের প্রথা কোথাও নেই, তাহলে আর্যদের মধ্যে এই প্রথা এলো কি করে? তাহলে কি এটি অনার্য সভ্যতার থেকে আর্যদের গ্রহণ করা, সিন্ধু সভ্যতা থেকে আর্যদের গ্রহণ করা? কারণ পাশাপাশি যদি দুটি সভ্যতা চলে তাহলে, বা চলে বা অধিগ্রহণ করা হয় যাই হোক না কেন, তাহলে একটি সভ্যতার সাংস্কৃতিক আদান প্রদান দুজনের মধ্যে হওয়াটা খুব স্বাভাবিক। তেমন হয়েছিল কিনা তা গবেষণা সাপেক্ষ, তা গবেষণার বিষয়। এছাড়া বৈবাহিক জীবনে অনেকগুলি তথ্য এমন পাওয়া যায় যে তথ্যগুলি সত্যি নারীদের পক্ষে খুবই সম্মানের। যেমন বলা হয়েছে শতপথ ব্রাহ্মণে এক পুরুষের বহু পত্নী থাকলেও প্রত্যেক পত্নীর প্রতি পতিকে সমদর্শী হতে হবে, সমান মনোভাব রাখতে হবে, যদি তা না রাখা হয় তাহলে তার শাস্তি হয়। উদাহরণস্বরূপ আমরা চন্দ্রের কথা বলতে পারি, চন্দ্র 27 জন পত্নীর মধ্যে রোহিণীর প্রতি বেশি আকৃষ্ট ছিলেন বলে তার যক্ষা হয়েছিল, সেই জন্য যক্ষার অপর নাম যা এন্ন। নববধূর জন্য ঋগ্বেদের বিবাহ সূক্তে অতি সম্মানীয় মন্ত্র আছে, সম্রাজ্ঞী শ্বশুরে ভব সম্রাজ্ঞী শশ্রাং ভব ননান্দরী সম্রাজ্ঞী ভব সম্রাজ্ঞী অধিদেব্রীষু। এর অর্থ হলো তুমি
তোমার শ্বশুর গৃহে সবার কাছে সম্রাজ্ঞীর মতো বিরাজ করো। উত্তমবাবু বলেছেন বৈদিক যুগে বাল্য বিবাহ ছিল না। আমি দুটি প্রমাণ শুধু এর সাথে যোগ করে দিচ্ছি। প্রথম প্রমাণটি হলো একদম উদ্ধৃতি আছে একটি, সেখানে বলা হয়েছে ব্রহ্মচর্যেন কন্যা যুবানং বিন্দতে পতিম, ব্রহ্মচর্য সম্পন্ন করে কন্যা তার পতিকে বরণ করে নেবে। আর দ্বিতীয় প্রমাণ হলো বৈদিক যুগে প্রাপ্তবয়স্ক যুবক যুবতীরা নিজেদের মধ্যে পাত্র এবং পাত্রী নির্বাচন করতে পারতেন। সেখানেও একটি প্রামাণ্য মন্ত্র আছে, ভদ্রা বধুর ভবতী যৎসুবেশা স্বয়ং সা মিত্রং বনুতেই জনেচিত, যে নারী ভদ্র এবং যার শরীর সুগঠিত সে অন্যান্য অনেক লোকের মধ্যে থেকে নিজের প্রিয় পাত্রকে পতিরূপে বরণ করতে পারে, বোধহয় স্বয়ংবর এরই নামান্তর, বা কোথাও পরবর্তী যুগে যে স্বয়ংবরের প্রথা শুরু হয়েছে তার বীজ বোধহয় এই মন্ত্রের মধ্যেই লুকিয়ে আছে। এমনকি পছন্দের মানুষকে উপহার দেবার প্রবণতাও বৈদিক যুগে ছিল। বিবাহিত স্ত্রীদের মানবিকতা বোধে অনুপ্রাণিত বহু শাস্ত্র বাক্য আছে, সেখানে বৈশিষ্ট্য ধর্মসূত্রে বলা হয়েছে যদি স্ত্রী কলহপ্রিয়া হন, ঝগড়াটে হন, অসুচি হন, গৃহত্যাগিনী হন, বাড়ি ছেড়ে চলে যান এবং ধর্ষিতা হন, তাহলেও স্বামী তাকে ত্যাগ করবেন না, কেবলমাত্র প্রায়শ্চিত্ত করতে হবে। আপস্তম্ভ ধর্মসূত্রে আছে যদি কোনো স্বামী তার স্ত্রীকে পরিত্যাগ করেন তার জন্য কঠোর শাস্তির বিধান। এছাড়া বৌধায়ন ধর্মসূত্রে বলা হয়েছে যদি কোনো স্ত্রীকে স্বামী কটু কথা বলে, এই একটু মেজাজ টেজাজ দেখালো, খারাপ কথা বললো, তার জন্য শাস্তি কি? একদিন উপবাসের প্রায়শ্চিত্ত, একদিন খাবার দাবার জুটবে না, সে এমনিও জুটবে না। এরপরে আমি আরেকটি সাম্যমূলক তথ্যের কথা বলি। বিবাহের ক্ষেত্রে বাড়িতে সাম্যমূলক তথ্য সবসময় চলতো, যেমন বাড়ির মধ্যে যিনি বড়, তিনি মহিলা হন বা পুরুষ হন, তারই বিবাহ আগে হবে, এক্ষেত্রে নারী পুরুষের কোনো বৈষম্য করা হতো না ঋগ বৈদিক যুগে। আচ্ছা সবই তো স্যার ভালো ভালো কথা বললেন, নেতিবাচক তথ্য কি কিছু নেই? হ্যাঁ আছে। কি আছে? বৈদিক যুগে নারীর যে স্বাধীনতা ছিল বিবাহ সংক্রান্ত তা আস্তে আস্তে খর্ব হলো। কিভাবে খর্ব হলো? সেখানে এক নারীর বহু পুরুষ গ্রহণের বা বহু পতির অধিগ্রহণ করার ক্ষমতা খর্ব করা হলো। তা করা হলো একটি যোগ্য কর্মের রূপকের সাহায্যে। কি সেই রূপক? রূপকে বলা হলো যে যোগ্য কর্মে বা যজ্ঞের কাজের সময় বা যজ্ঞের সময় একটি দণ্ডকে বেষ্টন করে থাকে দুটি বস্ত্র। এখানে দণ্ড হলো পুরুষের রূপক আর বস্ত্র হলো স্ত্রীর রূপক। ফলে আমি দণ্ড আর স্ত্রী হচ্ছেন বস্ত্র। যেখানে একটি দণ্ড আছে তার মানে একজন পুরুষ, আর দুটি বস্ত্র আছে মানে একাধিক স্ত্রী, তার মানে একজন পুরুষ একাধিক স্ত্রী গ্রহণ করতে পারবে কিন্তু একজন স্ত্রী একাধিক পুরুষ গ্রহণ করতে পারবে না বা বিয়ে করতে পারবে না। শতপথ ব্রাহ্মণে আছে একস্য পুংস বহব্য জায়া ভবন্তি, একজন পুরুষের বহু জায়া থাকবে। আরেকটি নেতিবাচক তথ্য, আমি তথ্যগুলো এখানে লিখে দিয়েছি কিন্তু সময়ের অভাবে বলতে পারছি না সবকটা, একটু দয়া করে দেখে নেবেন। আরেকটি তথ্য বলে আমি অন্য পয়েন্টে চলে যাব। তথ্যটি হলো যে অথর্ববেদে একটি মন্ত্রে বলা হয়েছে যে সূর্য উদিত হলে যেমন করে প্রেত ছুটে পালায় তেমন করে পুত্রবধূ তার শ্বশুরকে দেখে ছুটে পালাবে। যাকে ঘটা করে সম্রাজ্ঞী করা হলো পরিবারে, সে যে কেমন কি করে এরকম কেন ছুটে পালাবে এ প্রশ্নের উত্তর আমার কাছে নেই। সমাজে নারীর ভূমিকায় দুটো তিনটে পয়েন্ট বলে আমি চলে যাব পরের ক্ষেত্রে। একটি শব্দ অতি প্রাচীন, দম্পতি। দম শব্দের অর্থ হচ্ছে গৃহ, পতি শব্দের অর্থ প্রভু। সুতরাং দম্পতি শব্দের অর্থ যৌথভাবে গৃহের পতি বা প্রভু, এখানে এককভাবে স্বামী বা এককভাবে স্ত্রী নয়, যৌথভাবে তারা গৃহের পতি বা স্বামী। ঋগ্বেদের কতগুলি সূক্ত আছে সেই সূক্তগুলিতে স্বচ্ছভাবে স্পষ্টভাবে মহিলার ঋজুভাবে তার কথা বলেছে। যেমন ঋগ্বেদের প্রথম মণ্ডলের ঋষি অগস্ত্যের সাথে তার স্ত্রী লোপামুদ্রার কথোপকথন, যেখানে দাম্পত্য জীবনের কথা বলা হয়েছে। ইন্দ্র অদিতি বামদেবের মধ্যে কথোপকথন, যেখানে বামদেবের অদ্ভুত ইচ্ছার প্রতি অদিতি ভৎসনা করেছেন। জমির কথোপকথন, জমি যেখানে নিজের ইচ্ছার কথা বলেছে, সে ইচ্ছা নৈতিক হোক অনৈতিক হোক বলতে পেরেছেন এটুকুই যথেষ্ট। পুরুরবা উর্বশীর কথা, যেখানে উর্বশী
পুরুরাভাকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বলেছেন, ইন্দ্র ইন্দ্রাগ্নি এবং বিশাখপীর গুরুত্বপূর্ণ কথোপকথনে ইন্দ্রাগ্নির ইন্দ্রাণীর বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। বৌদ্ধায়ন ধর্মসূত্রে আছে সমস্ত বর্ণের উচিত নারীকে রক্ষা করা ধনের থেকেও বেশি গুরুত্ব দিয়ে। এর কতগুলোর নেতিবাচক দিক আমি বলি, অনেকগুলো আছে, সবকটা বলতে পাচ্ছি না। যেটা আমি বলতে চাই, বলেছিলাম আগে নারী হোম করতে পারবে না এমন কথা আপস্তম্ভ ধর্মসূত্রে আছে। তারপরে আছে যে একটি বড় অমানবিক বিধানের কথা আমি আজ বলছি বলে অন্য পয়েন্টে যাব। ক্ষুদির গৃহ সূত্রে আছে যে নারী খাদ্য গ্রহণ করবেন কিভাবে, সেখানে বলা হয়েছে যে নারীর খাদ্য গ্রহণ হবে পুরুষের খাদ্য গ্রহণের পরে। এবং শুধু তাই নয়, সেই প্রসঙ্গে বলা হয়েছে যে ভুক্তোচ্ছিষ্টং বদ্ধই দদ্যাত্, স্বামীর খাদ্য গ্রহণ করার পর উচ্ছিষ্ট খাদ্য স্ত্রী গ্রহণ করবেন। এ বিধান বড় অমানবিক, সময়ের যে কালেই হোক যে যুগেই হোক এর কোনো ব্যাখ্যা বা এর কোনো যথার্থতা আমি মানবিক হিসেবে মানবিক দিক থেকে দেখতে পাই না। ধর্মকার্যে নারীর ভূমিকা, ধর্মকার্যে নারীর ভূমিকা উত্তমবাবু বলেছেন পূর্ণ যোগ্য সংযোগে, কিন্তু এক্ষেত্রে আমার একটি প্রশ্ন আছে। এই যে স্ত্রীকে কোথাও যজ্ঞের অর্ধভাগ, যজ্ঞের যাগযজ্ঞের কোথাও অর্ধেকটা বলে খুব গুরুত্ব দেয়া হলো, তার ভূমিকা কতটা ছিল? সে তো হোম করতে পারবে না, সে মন্ত্র উচ্চারণ করতে পারবে না, সে নিষ্ক্রিয় হয়ে বসে থাকবে, তাহলে এ সম্মান কি যথার্থ? আমি মনে করাতে চাই এই নিষ্ক্রিয়তার প্রমাণ হিসেবে রামায়ণে সোনার সীতা। যদি সত্যিই পত্নী সক্রিয় হতেন তাহলে সোনার সীতা দিয়ে রাম যজ্ঞ করতে পারতেন না। ধর্মাচরণে নারীর স্বাতন্ত্রতা চলে গেছে গৌতম ধর্মসূত্রে। যজ্ঞ করার সময় বলা হয়েছে শূদ্র এবং নারীর দিকে তাকাতে নেই, যজ্ঞে স্ত্রীর বদলে পুরোহিত নিয়োগ করা হয়েছে। এবার এই সমস্ত নেতিবাচক ইতিবাচক দিক নির্ণয় করে আমি এক আদর্শ সমাজের তথ্য এই বৈদিক শাস্ত্র থেকেই খুঁজে পেতে চাই, যেখানে বলা হয়েছে অন্য উদ্দেশ্যে, কিন্তু যদি আমরা এই তথ্যকে আমাদের সাংস্কৃতিক রাজনৈতিক মানবিক দিকে এটার অনুশীলন করি, তাহলে বোধহয় আদর্শ সমাজ গড়ে উঠবে, যেখানে কখনো বলা হয়েছিল নারী আগে উষা সুক্তে, আগে নারী পরে পুরুষ। আবার বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে যে সবসময় পুরুষকে অনুগমন করবে নারী। আমি এই উভয় তথ্যের সমতা বিধান করে মধ্যপক্ষ অবলম্বন করে বলছি, সংগচ্ছধ্বং সংবদধ্বং সংবমনাংসি জানতাম দেবভাগং যথা পূর্বে সংজানানা উপাসতে। আমাদের চলা একসাথে হোক, আমাদের বলা একসাথে হোক, আমাদের মন একসাথে হোক। নমস্কার, এই পর্যন্ত বলে আমি আজকে ইতি বিরম্যতে বিরাম দিলাম। ধন্যবাদ সৌভিক বিশ্বাস মহোদয়কে, যার বেদোক্ত মননশীল চিন্তাধারা আমাদের এই বৈষয়িক ভাবনাকে করেছে সুদৃঢ় এবং পরিপুষ্ট। তো সময়াভাবে আমরা আর আজকে প্রশ্নটা নিতে পারলাম না, এরপরে আমরা চলে আসছি আমাদের প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে, যেখানে আমাদেরই মহাবিদ্যালয়ের শিক্ষিকা শ্রেয়সী কোলে মহাশয়া তিনি গিটার উপস্থাপন করছেন। Thank you.
ধন্যবাদ আমাদের মহাবিদ্যালয়ের শিক্ষিকা শ্রেয়সী কোলে মহাশয়াকে তার সুন্দর গিটার উপস্থাপন করার জন্য। এবার আমাদের কলেজের আমাদের মহাবিদ্যালয়ের শিক্ষক গৌরীশঙ্কর দাস মহাশয়কে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি করার ঘোষণা রাখতে বলছি। সকলকে নমস্কার এবং শুভেচ্ছা জানাই। দেশপ্রাণ মহাবিদ্যালয়ের উদ্যোগে এবং আইকিউএসসি কমিটির সহযোগিতায় সংস্কৃত বিভাগ আয়োজিত একদিনের রাজ্যস্তরীয় আলোচনা চক্রের অন্তিম পর্যায়ে সংস্কৃত বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপনের ভার আমার উপর ন্যস্ত রয়েছে। সংস্কৃত সাহিত্য পরিমণ্ডলে নারীবাদী ভাবনা তথা বিবর্তনম এই বিষয়ক আজকের আলোচনা চক্রে মাননীয় বক্তাদের অতি মূল্যবান বক্তব্য আমাদের সমৃদ্ধ করেছে। দেশপ্রাণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সুবিকাশ জানা এবং আইকিউএসসি কোঅর্ডিনেটর তথা দেশপ্রাণ মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শুভজিৎ সিনহা মহাশয় এবং আমাদের কলেজের টিসিএস ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক অভিরূপ বাবু এবং আমাদের টেকনিক্যাল অফিসার শ্রী নন্দদুলাল বারিক মহাশয় এবং অনলাইন ওয়েবিনার এর আয়োজন করার ক্ষেত্রে যিনি অলক্ষ্যে থেকে আমাদের এত সহযোগিতা করেছেন প্রদীপ্ত বাবু, আমাদের এই আলোচনা সভার আয়োজনে অনুপ্রেরণা দান করেছেন, উনাদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমি ধন্যবাদ জানাই আজকের আলোচনা চক্রের বক্তাদের, যারা তাদের অতি মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই আলোচনা চক্রের শ্রীবৃদ্ধি করেছেন এবং তথ্য সমৃদ্ধ করেছেন তাদের বক্তব্যের দ্বারা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর উত্তম বিশ্বাস মহাশয়কে এবং ঝাড়গ্রাম রাজ কলেজের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সৌভিক বিশ্বাস মহাশয়কে ধন্যবাদ জানাই। উনারা উনাদের তথ্যপূর্ণ বক্তব্যের মাধ্যমে আমাদেরকে তথ্য সমৃদ্ধ করে তুলেছেন। দেশপ্রাণ মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগ তথা সমস্ত বিভাগের সমস্ত অধ্যাপক অধ্যাপিকাগণকে আমার হার্দিক ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই শিক্ষিকা শিউলি রানী খাটুয়া, শিক্ষিকা অর্চনা পণ্ডা, শিক্ষিকা শ্রেয়সী কোলে মহাশয়াগণকে। ধন্যবাদ জানাই সমস্ত অধ্যাপক অধ্যাপিকা এবং সমস্ত দর্শক শ্রোতা, যাদের ছাড়া আমাদের এই আলোচনা চক্র অসম্পূর্ণ, তাদের অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। নমস্কার। ম্যাডাম, বলা শেষ হয়েছে আমার। হ্যালো।